সকালবেলা উঠে ওর বাড়ি ঘর সব ঠিকানা জোগাড় করি, হ্যাঁ জোগাড় করে সকালবেলা আমার বর হঠাৎই চলে গেছে দীপকে নিয়ে সঙ্গে, হ্যাঁ দিয়ে চলে গিয়ে এসেছে ঘুম থেকে উঠে দুয়ারের সামনে বসে আছে, হ্যাঁ দিয়ে আমার বর তো চড়তাপ্পড় মেরেছে, আমি ওকে বাড়ি নিয়ে আসতে বলেছি, আমি এখানে নিয়ে এসে লাইভ করব, জেরা করব এবং দেখবো কে আছে ওর পেছনে। আমি আমার আমার পেছনে এত বড় চক্রান্ত আমি নিজেই দেখছি, দাঁড়াও কি করা যায়, আমি লাইভে আসতে দিছি। আচ্ছা ও বাড়ি আসুক, আমি লাইভে আসছি। মানে ওই ছেলেটাকে কি নিয়ে আসছো? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে ধরে নিয়ে আসছি। এটা ঠিক না, না না আসুক ও, না রিমি আসুক, ও আমার বাড়িতে 14 বার এসেছে দিদি। না রিমি না, আমি কি বলছি শোনো, যে সিচুয়েশন হয়ে গেছে তোমার বাড়ি, তাহলে কিন্তু তোমার ওই পার্লারটাই উচ্ছেদ হয়ে যাবে। তুমি আমার কথাটা শোনো, সকালবেলা মানে আমার দিদি আমার কথাটা শোনো তুমি, আমি যদি ওকে ছেড়ে দিই, না না ওকে ছাড়বে না, চলবে আমি লাইভ করব দিদি, আমি কোনো কথাই শুনবো না, আমি আমার মাথা গরম হয়ে গেছে লাইভ করব, আমি শেষ দেখেই থাকবো। আমি সেটা বলছি না, বাড়িতে না, তাহলে ওর বাড়িতে গিয়ে মেরে এসো। ও তো ওর বাড়িতে গিয়ে মেরে আসছি, কিন্তু ও আমার বাড়িতে আমার পার্লার আমার পার্লারে আসলো কি করে, ওকে কে পাঠিয়েছে ওকে বলতেই হবে। না না ওটা ওর বাড়িতে, তোমার বাড়িতে এইসব করো না, এটা ক্রাইম। ঠিক আছে দেখছি, আমি তুমি চিন্তা করো না, আমি রাখো আমি দেখছি। দেখো আমি একটা কথা বলে দিচ্ছি, আমি লাইভ ক্যামেরাতে, তুমি বলেছো সব শুনবে, আমি তাই তোমাকে বললাম, যেহেতু সারা রাত জেগেছি, আমি বলবো বাড়িতে তুলে নিয়ে আসাটা ওটা হলো ক্রাইম, ঠিক আছে? বাড়িতে তুলে এনে কাউকে মারতে নেই, যেহেতু আমি একজন সোশ্যাল ওয়ার্কার। হ্যাঁ না তাহলে তুমি ওকে পুলিশে তুলে দাও। তাহলে বলো শিলিগুড়িতে কতগুলো মানুষকে হয়রানি করলো, আমি তো ওকে ছাড়বো না। শিলিগুড়িতে কতগুলো মানুষ আমার একটা ফোনে চলে গেছে সেখানে, আমি তো ওকে ছাড়বো না। ও আমার বাচ্চা মেয়েরও সারা রাত ঘুম নষ্ট করেছে, আমি একটা মানুষের দরদ শুনে দুঃখে হচ্ছে উপকার করতে গিয়ে আজকে এত বড় এগুলো তো প্রশ্রয় দিলে হবে না, দ্বিতীয় দিন আরো সবাই সতর্ক হয়ে যাবে, কেউ তো ফোনে সাহায্য চাইলে কেউ ওকে ফোন পে করতে ভয় পাবে এখন। এই আমার হাজবেন্ড আমাকে বলেছে, আমার কাছে কল রেকর্ড আছে, ও যা যা বলেছে ঠিক তাই তাই হলো, বললো কি দেখো শিলিগুড়িতে যায়নি ও, কিন্তু দ্বিতীয়বার ফোন করে আমাকে বলে দিল ও শিলিগুড়িতে যায়নি, ও সেটা কিন্তু ফ্রড, তুমি দেখো কৃষ্ণনগরেই রয়েছে। হ্যাঁ আমিও তো নিউর বাবাকে আমি তাই বলেছি, আমার মনে হচ্ছে শিলিগুড়িতে নেই, এতগুলো যখন মিথ্যে বলেছি, ওকে বলছি ফটো তুলে পাঠাও, ওকে বলছি তুমি হচ্ছে কোন জায়গায় আছো ফার্মেসির নামটা বলো, ঠিক করে কোনো কিছু বলতে পারছে না, আমার মনে হচ্ছে ওইখানেই আছে। আমি বাড়িতে কোনো মারধর কিছুই করবো না, ও আসুক আমি লাইভে ওর সঙ্গে কথা বলবো আর ওর মুখটাও ভাইরাল করবো, আর আমার পাশে প্রচুর লোক পেয়ে গেছি এখন, ওকে ওই ওর পাড়ার লোকও বলতে দেওয়ার দরকার, শুনলাম সেটা আমি দেখছি। কারণ ওর কোন পাড়ায় বাড়ি? নাজিরাপাড়া, নীল দুর্গা বাড়ির কাছে বাড়ি। নাজিরাপাড়া? হ্যাঁ না নগেন্দ্রনগর, নীল দুর্গা বাড়ি কোথায় আমার মাথায় একা, নগেন্দ্রনগর ওই ওই পাই সেখানে। এ মা তুমি কিছু নগর থাকলে ওকে মেরে ফেলতাম আমি, ওটাই তো বলছি তুমি ও নেই, আমি এই মুহূর্তে তো আমি তাহলে ডাইরেক্ট তোমার সঙ্গে লাইভ করতাম, এখন আমি এই লাইভটা না করলে কি বলতো সবাই তো দেখবে যে এই বাবলিতে সারাটা রাত যে সবাইকে জাগালো বা আমরা সকলে জাগলাম, এর ফলাফলটা কি হলো, ওটা যখন হাতে পেয়েছি লাইভ যদি করতেই হ্যাঁ লাইভ করো, তুমি লাইভ করো। হ্যাঁ তুমি তুমি নেই তাই কি তোমার হয়ে সব তোমার ছোট বোন লাইভ করে, না না লাইভ করো লাইভ করো, হ্যাঁ করবো লাইভ করো, তুমি তোমারটা করো, তারপরে আমি যেটা আমার সাথে যে ঘটনাটা ঘটলো
যেটা আমি ওর জন্য ইমোশনাল হয়েছি বা আমার শিলিগুড়ির মা কেস খামারি করে তো দেখছো কি হচ্ছে না হচ্ছে না না আমি তা বলছি না আমি বলছি আমি দেখি কৃষ্ণগড় থাকতাম আমি তো তোমারটা তুমি করে নাও ও তোমার কোথা থেকে কান টেনে মাতানমোটা করো আর আমি যাব আমি গিয়ে আমার যে ফ্যান ফলোয়ার আমার যে গোটা পরিবার ওর জন্য যে রাত জেগেছে আমার গোটা পরিবার ওর জন্য যে নেটের পর নেটের ব্যালেন্স পুড়িয়েছে আমার পরিবারের মানুষজন না 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 আমার না দেখো রিমি একটা কথা বলি হয়ে কারো কাজ করা যায় না না তোমার হয়ে আমি করতে পারবো না আমার হয়ে তুমি তুমি যেটা করবে তো করো তোমার মতো কিন্তু আমি কিন্তু আমার কথাটা বোঝো তুমি আমি বলতে চাইছি আমি ছাড়বো না তুমি তোমার মতো করো একদম তুমি তোমার মতো করো আমি আমার মতো গিয়ে এবং আমি আমার লোকজন যাবে এটা নয় যে না আমার লোকজন যাবে না আমার লোকজনকে আমার মতো করে আমি করব তুমি আজকে তোমার মতো করে করে নাও কারণ আমার মানুষকে আমি রাত জাগিয়েছি হ্যাঁ আমার মানুষকে আমি রাত জাগিয়েছি আমার মানুষ ছুটে গেছে ঘুম থেকে উঠে আমার মানুষ ওখানে আজকেও ওই ফোন করেছিল ওই দীপ ঠিক আছে ওরা চুরুচুরি করছে আজকে আমার মানুষগুলোকে যে হয়রানি করা হয়েছে আমি তো কালকে ভাই কারো উপকার করতে পারবো না ফেসবুক লাইভে বসে তো এটার আমি গিয়ে একটা পুরো একটা করবো আমি হ্যাঁ তুমি যেটা করার তুমি লাইভ ক্যামেরাতে করো আমরা দেখছি ঠিক আছে বোন ঠিক আছে হ্যাঁ বোন এবার কিন্তু উঠবে কালকেও তোমার নাক ডাকা এখানে শুনেছে যদি এখন নাক ডাকা হয় ওই অ্যাকশনটা কিন্তু তোমার উপরে পড়বে বলে দিলাম ঠিক আছে আমি দেখি আমি যেটা করার আমি তো অবশ্যই করব কারণ এখানে আমার একটা মান সম্মানের ব্যাপার সারা ধরে আমি লাইভ করেছি মানুষ তাহলে ভাববে যে বাবরি মুখার্জি এগুলো লাইভটা করছে কারণ হলো কি ওই টিআরপি তোলার জন্য যেহেতু মানুষের জন্য কেউ টিআরপি তোলার জন্য মানুষ কাঁদে না ঠিক আছে আমি এই এখন ঘুম থেকে উঠলাম এখনও চায়ের কাপে চুমুক দিইনি সবে মুখটা ধুতে গেছি সেই সময় বলছে যে রিমি ফোন করেছে তার আগে আমাকে রিমি ফোন করেছিল সকালে আমি উঠে দেখলাম কিন্তু কল করা হয়নি আমি কোয়েলের সাথে কথা বলছিলাম অন্য একটা বিষয় নিয়ে তো কালকে আমার হাজবেন্ড বলে দিয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার হাজবেন্ড বলে দিয়েছিল যে দেখো কৃষ্ণনগরেই আছে তুমি কেঁদো না তুমি ভুল করছো তুমি ইমোশনাল হয়ে না তুমি স্ট্রং হও এ কথাটা কিন্তু তার আগে আমার বলার আগে মুন্নিদিকে বলে দিয়েছে সব কারণ আমি তো আবার কথা খুব কম শুনি মানে আমি কাজের সময় আমি সত্যিই বলছি কারো কথা শুনি না কালকে যখন আমার হাজবেন্ড বললো আমি বললাম ঠিক আছে কিন্তু মনের মধ্যে চলছে যে পরীক্ষা করে দেখবো বললো কিন্তু আমার মনে হচ্ছে যে না ছেলেটা বিপদে পড়েছে তো আমার মনে হওয়াটা যে ভুল সেটা যে আমার হাজবেন্ড আর কি ধরিয়ে দিয়েছে এরকম অনেক জায়গাতেই আমি এরকমভাবে ঠকি অনেক জায়গাতে তাহলে আজকে রিয়ার হাজবেন্ড গেল ওখানে ছুটে কিসের জন্য রিয়াকে আমাকে দেখেছিল ভালোবাসে দিদি বলেছে শিলিগুড়ির কেউ আছে কি না রিয়া শিলিগুড়ি সবাই জানে রিয়ার হাজবেন্ড ছুটে চলে গেছে ওখানে এবং পরেও সে ফোন করে বলছে আমাকে রাতেবেলাতে যে ফোন চলার পর যে দিদি আমাকে 8টা পর্যন্ত টাইম দিন আমি সকালবেলায় গিয়ে সাইবার ক্রাইমে জানবো তাহলে এই যে জিনিসগুলো আজকে এই ধরনের জানোয়ার ছেলেগুলোর জন্য হচ্ছে তাহলে কালকে তো কেউ বিচার পাবে না বাবলি মুখার্জির কাছ থেকে কালকে প্রকৃত রিমির মতো 8-10টা মেয়ে আমাকে ফোন করে তো ফোনে পাবে না বা আমি তো এইভাবে লাইভে বসবো না সত্যিই যদি প্রকৃত কোনো সন্তান যদি কিছু ঘটনা দুর্ঘটনা ঘটে যায় তখন তো আমি তখন নিজেকেও না আমি ক্ষমা করতে পারবো না মানুষটির পাশেও আমি দাঁড়াতে পারবো এগুলো দীর্ঘদিন ধরে যদি আমার সাথে ঘটতে থাকে আমি এরকম কাজ করি বলে আমি এত মানুষকে ভালোবাসি বলে এবং এরকম মানুষের দুঃখে আমি তরুণের জন্য কেঁদেছিলাম চিরিংবাজ আমি এই চিঠির জন্য কাঁদলাম চিরিংবাজ
আমার নিজের প্রতি, আমি বলছি না আমার নিজের প্রতি নিজের আমার নিজেকে হেট করি, কারণ আমি কেন মানুষের জন্য কাঁদি, মানুষের জন্য কেন আমি কাঁদি আমি এইটাই বুঝতে পারি না, আর মানুষ কেন তার ফায়দা নেয় আমি এটাই বুঝতে পারি না। ঠিক আছে, আগে অনেক মানুষকে আমি ছেড়ে দিয়েছি, যেসব মানুষকে আমি কাঁদতাম আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আর নয়। এই যে এটি কৃষ্ণনগরে বসে থেকে এইরকম হাঁপানো, পুলিশে অ্যাক্টিং করা, পুলিশের গাড়ি আসছে, হসপিটাল এখানে, এখানে অমুক মাটি কাটা, এগুলো ওর ওর ছকটা এলো কোথা থেকে? এই ছকটা এলো কোথা থেকে? আমি কিচ্ছু বুঝতে পারছি না এই ছকটা এলো কোথা থেকে। তার মানে আজকে আমি লাইভ করেছি, মানুষের কাছে আমার ইমেজ আছে, আমি তো ছেড়ে দেওয়া নয়। আর আপনারা সকলেই জানেন, আর একটু আগে কদিন আগে ফ্যামিলি নিয়ে বলেছি, আমি কাউকে ছাড়ি না, আমি কিন্তু কাউকেই ছাড়ি না। অতএব আমি রিমি বলল ঠিকই যে তোমার হয়ে, আমার হয়ে আমি আমারটা আমি আমি করতে পারি, আমার হয়ে নয়, ও ওরটা যেটা করুক, ও নিজেকে বাঁচাক, ও প্রশ্ন করুক যে বাবলি দিকে ফোন করলাম তোর জন্য, এগুলো করুক ও, যেটা ও করেছে একটা মানুষকে উপকার করার জন্য আমাকে ফোন করেছে, ওর তরফ থেকে ও যেটা করবে আমি আমার বিশ্বাস ওর প্রতি যে না ও ঠিক করবে, কিন্তু আমি তো আলাদা করে করব না, আমি তো ছাড়বো না, কারণ এতগুলো মানুষ তো আমার পরিবারের না, আমি তো এতগুলো পরিবারের মন নিয়ে খেলতে পারবো না, এতগুলো মানুষের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে পারবো না, এতগুলো মানুষের রাতের ঘুম, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো যারা সিনিয়র সিটিজেন, যারা পরের দিনকে উঠে ডিউটিতে যাবে, তারা পর্যন্ত রাত জেগেছে, এটা তো আমি ছাড়তে পারবো না। দিদি সুব্রাদি তুমি বলে বোঝাতে পারবো না আমি কেমন ধরনের মানুষ যে আমি এদের জন্য কাঁদি, আমি কেন মানুষ চিনতে পারি না আজও, এর জন্য কষ্ট হচ্ছে আমার। কালকে যে আমি মুর্নিদি জানি আমি মানে কাটা ছাগল যেমন করে করে না, আমি তেমন করে ছটপট 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 করছি ওই লাইভে না বসার আগ পর্যন্ত। লাইভে যখন বসেছি তখন স্থির হয়েছি, তাও পারিনি। মুর্নিদি জানে আমি কেমন পাগলের মতো এঘর ওঘর এখানে ওখানে ছুটে ছুটে বেড়াচ্ছি যে কি করব কি করব কি করব, কাকে ফোন করব। তাহলে মানুষের কাজ করা মানে এখন ভাবি যে মানুষ কেন এত প্রফেশনাল হয়ে যায়। সারাটা রাত শরীরটা খারাপ, কদিন ধরে কন্টিনিউ ধকল যাচ্ছে, তারপরেও আমি কোনো মানুষকে না করি না বুকের উপরে যে না বিপদে পড়েছে ঠিক আছে চলো আমার লাইভ ক্যামেরা মানুষকে বাঁচাই, চলো লাইভ করছি, কিছু না কিছু সুরা বেরিয়ে আসবে। তো যদি লাইভটা না করে, যদি ধরুন আজকে কৃষ্ণনগরের অমুক জায়গায় আটকে রেখেছে শুনলাম, আমি যদি সেখানে পৌঁছে যেতাম, সেখানে পৌঁছে গিয়ে যদি বিপদে পড়তাম, এই ধরনের মানুষের জন্য যদি বিপদে পড়তাম, আমরা তো মানুষকে কাজ করব, মানুষের উপকার করব বলে তো আছি। মানুষের চোখের জল অত সস্তা না, মানুষকে মানুষ ভালোবাসলে, মানুষের অন্তর থেকে কাজটা করলে, মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা রাখলে, আমি এটা খাবো না। খাও না 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 ও মা, আমি খাবো না এখন, দু পিস খাও, দু পিস খাও, আমি এখন লাইভ করছি মুন্নিদি। আচ্ছা রাখ, চাও খেলে দেখো তো গায়ে জ্বর আছে কিনা আমার। চাও খেলে না খেলে হয় খালি পেটে লাগছে তো একটু। হ্যাঁ চাটা খাও খেলে, হ্যাঁ শরীরে ম্যাজম্যাজিটা কমবে কিন্তু, একটু ম্যাজম্যাজে ভাব কমবে, চা দুটো বিস্কুট খাও। আপনারা কি বলছেন, আমি কি এটাকে রিমির প্রতিবাদে ছেড়ে দেব না নিজে প্রতিবাদ করবো, আপনারা কি বলছেন কমেন্ট করুন তো, আপনারা কি বলছেন? এই যে সারাটা রাত জেগে যে পরিশ্রমটা, অক্লান্ত পরিশ্রম এবং এত মানুষকে বিভ্রান্ত করা, এটা যদি আমি ছেড়ে দিই কালকে তো আমার পাশে রাত দুপুরে কেউ থাকবে না, আমার পাশে রাত দুপুরে কেউ থাকবে না। না ওইটা চা খেতে খাও, সবাই জানে খাও, এই বিস্কুট খাবো না। তাহলে কিমকে খাবে?
না না চা খেলে কিছু হবে না লাইট করলে খাও এটা খাও তো খেয়াল করে দেবে তুমি খাও ঠিক আছে তুমি খাও আরে বৌদি তুমি আমাকে বলো ওটা তুলছে না সৌরভ দেশের গান রেখেছে ও দেশের কলঙ্ক উপমা পালিত তুমি নিজে শাস্তি দাও একদমই তাই নালে কালকে তো আমি তোমাদের সামনে কেউ বিপদে পড়লে লাইভে আসতে পারবো না মানে আজকে যদি এই ঘটনাটা আমি ছেড়ে দিই আমি যদি নিজে চুপ করে থাকি কেননা মানুষ আমার ইমেজ আছে মানুষ আমাকে চেনে এবার তোমরা আমাকে চেনো তোমরা আমাকে ভালোবাসো তাই না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তো তোমরা রিমিকে তো চেনো না চেনো না বলে এখানে কমেন্ট করছিলে আর চিনলেও তো তোমরা জানো ফ্যান ফলোয়ার বা বোন হিসেবে চেনো কিন্তু এই প্রতিবাদটা আমারই সমাজে আমি করবো এটা মানে আমার আমার চোখের জল পেরিয়েছে তার জন্য দেখো লাভলি কি অবস্থা মানুষের কিভাবে চোখ খুলছে দেখো মানুষকে অতিষ্ঠ করে দিলাম পাগল করে দিলাম আজকে আমি ওর ছবিটা কিছুক্ষণ পর ছাড়ছি এবং ওর ঠিকানাটা আমাকে যদি কেউ পারেন দেবেন ঠিক আছে রিমি যেহেতু প্রপার ঠিকানা বলতে পারছে না আমি বের করে নিচ্ছি আমি নীল দুর্গা বাড়ির ওখানে আমার সব চেনা যায় না আপনারা যারা পুরনো আছেন তারা জানেন একদিন রাতের বেলাতে নাইটি পরে দৌড়েছিলাম একটা মৃত বডি
ওখানে খুন করে দিয়েছিল ছেলেটাকে বাড়িতে থেকে ডেকে নিয়ে গিয়ে। তার বাড়ির লোক বডিটাকে ছাড়ছিল না, ওখানে পুলিশ ফোর্স ভর্তি হয়ে গেছিলো, আইসিও গেছিলো। রাতেবেলা খালি পায়ে নাইটি পরে দৌড়াতে দৌড়াতে গিয়েছিলাম, যখন ওরা বলছিল যে ম্যাডাম না এলে আমরা বডি ছাড়বো না, ম্যাডাম যেটা বলবে সেটা করব। আমাদের ওই নীলদুর্গা বাড়ির ওখানেই ওই ওই ঘটনাটা, শ্মশান কালী বাড়ির কাছাকাছি, আপনাদের মনে আছে? সেই সময় লাইভ করেছিলাম, আপনাদের যাদের মনে আছে তারা জানেন। তো ওই এলাকার মানুষ সেই পর তার পর থেকে যেখানে পুলিশ ফোর্স ছেয়ে গেছে, বডি পুলিশ হাত দিতে টাচ করতে পারেনি, সেই বডি কিন্তু বাবলি মুখার্জি গিয়েছিল নাইটি পরে, খালি গায়ে কোনো ওন্না, খালি পায়ে কোনো ওন্না না নিয়ে। কোথায় ছিলাম আমি? টাউনের মধ্যে, সেখান থেকে নীলদুর্গা বাড়ি পর্যন্ত ছুটেছিলাম, শ্মশান কালী বাড়ি পর্যন্ত করে রাতেবেলা দৌড়ে। কটা বাজে তখন? 2:30 সময় দৌড়াচ্ছিলাম। কী জন্য? মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওরা ওখানে চিৎকার চেঁচামেচি করছিল, দিদি ম্যাডাম প্লিজ আসুন, প্লিজ আসুন, আমরা পুলিশকে বডি দেবো না। কোনো রকম দিশা না পেয়ে ফোনটা হাতে করে নিয়ে খালি পায়ে নাইটি পরে গায়ে কোনো ওন্না না দিয়ে ছুটে চলে গিয়েছিলাম সেই পরিবারটার পাশে দাঁড়াতে। আমার যেখানে ছিলাম, আমি প্রপার টাউনে থাকতাম, সেখান থেকে আমার ওই ফ্ল্যাট থেকে বাড়িটার দূরত্ব ছিল তাও নেই নেই করে পায়ে হেঁটে 15-20 মিনিট, 15-20 মিনিট সেখানে পায়ে হেঁটে পৌঁছে আমি সেই এলাকায় লাস্টে আইসিকে বললাম আপনারা দাঁড়ান আমি এসছি বডি ছাড়বে। আইসি সেই সময় সেই দিন থেকে আমাকে আইসি সাহেব চিনে গিয়েছিলেন, যে বাবলি মুখার্জি কি মানুষ, যে মানুষ ওখানে হাজার হাজার ওখানে পাড়ার মানুষ জড়ো হয়েছে, ওখানকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, ওখানকার এলাকার ভাইস চেয়ারম্যানের কথাও কেউ শোনেনি। সেখানে বাবলি মুখার্জি যাওয়ার পর সমস্ত কিছু করার পর আমি ওই বডি আইসির হাতে তুলে দিই, ঠিক আছে? আর সেই দেহ নিয়ে যাওয়া হয়েছিল ভোর 4:30-4:30 পর। আপনারা হয়তো জানেন, পুরনো লাইভটা দেখে নেবেন, ওখানে নগেন্দ্রনগরেরই ঘটনা। আমি এরকম মানুষ, আমার হয়ে কেউ বিচার করে দেবে, আমার হয়ে কেউ গালে একটা ঠাস করে চর মেরে দেবে, আমি এসব আমি এসব পছন্দ করি না। আমার সবসময় প্রতিবাদ হলো কি, আমার নিজেরটা, আমার নিজের লড়াই। কারণ আজকে বাবলি মুখার্জি এই মানসিকতা রাখে বলেই আজকে এই জায়গায়। আমি নিজের লড়াই আগে নিজে দেব, আগে আমি মারবো তারপর মানুষ মারুক, আগে আমি এর প্রতিবাদ করব, প্রতিবাদের পর আমি ছেড়ে দেব, এবার মানুষ জনতা বুঝে নিক। কিন্তু প্রতিবাদের যে জিনিসগুলো, পয়েন্টগুলো, সেগুলো কেন করছি, যাতে ও মার খেলো, আমি পুলিশ কেন কোনো কথা বলতে পারি যে এই কারণে স্যার মার খেয়েছে। তাই প্রতিবাদ সবার আগে করে নেব, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন লাইভে তোলা হয়ে গেল, তারপর ওকে দেব। আর আমি দেব না, জনতা, ঠিক আছে? আমি দেব না, জনতাই দেব। কেননা আমার কাছে তো আর আমার এলাকার মানুষ দাঁড়াচ্ছে না, আমার কাছে বিভিন্ন প্রান্তের থেকে মানুষ দাঁড়াচ্ছে, তাকে বলে জনতা। নিজের পাড়ার মানুষ দাঁড়ালে সেখানে বলবো পাড়া প্রতিবেশী, আর যখন বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন তাকে যখন এর প্রতিবাদ করবেন সেটাকে বলবো জনতা, আম জনতা, সাধারণ পাবলিক মারছে, আমার হয়ে আমার প্রতিবেশী মারছে না, আমি এই এটা এরকম করবো। ওর কপালে কষ্ট আছে, আমি বাড়িতে কালকে যেতে দাও, বাড়িতে কালি যাই। ও লাইভ করুক, আমি পরে দেখে নিচ্ছি, আমি একটু ফ্রেশ হবো, জল খাবো, চা খাবো, আমি দেখে নিচ্ছি পরে। আমি তো রিমির প্রতিবাদে, আমার প্রতিবাদ নয় তো, রিমি প্রতিবাদ করছে, দিদিকে রাত জাগিয়েছে, দিদির শরীর খারাপ করছে, কালকে রিমিকেও অনেক মানুষ করে ইয়ে করেছে, রিমির সাথে ঘটনাটা ঘটছে, রিমিকে ফাঁসানোর জন্য। তাই রিমি প্রতিবাদ করুক, কিন্তু আমার পরিবারের সাথে, গোটা ফেসবুক পরিবারের সাথে যেটা হয়েছে, ঠিক আছে? আমার রিমির লাইভ দেখ, রিমির লাইভ তো, রিমি তো রিমির মতো করবে, রিমির বুদ্ধিতে আছে, রিমি রিমির বুদ্ধিতে করুক, কিন্তু আমি রিমির লাইভ পরে দেখব। কিন্তু আমার কথা হলো কি, আমি নিজেরটা নিজে করব, ঠিক আছে? আমি এটা ছাড়ব না, কারণ আমি বুঝতে পেরেছি কালকের মানুষ ডাকলে মানুষ পাবো না আমি, ওই জন্যই ফোন তুলছে না। রিমি লাইভ করছে, রিমির কাছে আছে বলেই ও ফোনটা তুলছে না। আমি অনেকবার সৌরভকে ফোন করেছি, রিং বাজছে, এই দেখুন এখনও রিং বাজছে কিন্তু ফোনটা তুলছে না।
ঠিক আছে, আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। দেখাচ্ছি আমি লাইভটা। কালকে কাঞ্চে মনে চোখে কে চাকু ঢুকে দিয়েছে, ও মরে গেছে, ও ভূষণ বিপদে আছে, গ্যাংয়ের হাতে পড়েছে। সেই মুহূর্তে কি
কৃষ্ণগড়ের একটা ছেলে শিলিগুড়িতে বিপদে, তুমি হলে কি করছে? ও হ্যাঁ, গ্যাঙে পড়ে গেছে, ওকে মেরে ফেলবে এক্ষুনি। কে আছে বলো? আমি একটাই, আমি আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। তোমার পেছনে কে আছে তোমাকে বলতেই হবে এখন। আছে তো অবশ্যই। কে আছে? কে আছে? বিক্রম, অপর্ণা কে আছে? অপর্ণা আছে তো অবশ্যই। তোমাকে আমি ছাড়ছি না আজকে, না বললে তোমাকে আমি ছাড়বোই না, আজকে না বললে আমি ছাড়বো না তোমাকে। পুলিশের হাতে তো দেবো, আগে মাথাটা টেনে নিই, ওর পেছনে কে আছে? মাথাটা টেনে নিই, ওর পেছনে কে আছে? এরাই এরাই কদিন পরে এই নেশার জন্য বাড়ি বাড়িতে চুরি করবে, করেও তো এরাই বল। ঘরে এসে ঘর দেখা যাচ্ছে ফটোশুটে নাম করে। বলো বলো কে আছে তোমার পেছনে? শরীফ শেখ কে বলছে? আমি বাসে উঠেছি, একটা ছেলে স্ক্যানার পাঠাচ্ছে দিদি, তুমি ওই স্ক্যানারে আমাকে টাকা পাঠাও। তার নাম শরীফ শেখ। ওরই কেউ সঙ্গে বল, শরীফ শেখ কে? এরা একটা হ্যাক, হ্যাকার, যদি ফোন পেয়ে টাকা পাঠাও সেটা হ্যাক করে সব টাকা পয়সা ব্যাংক থেকে লুট করবে। তুমি আমার কাছে ভালোভাবে চলে, আমি 200 টাকা দিয়ে দিতাম, তুমি কারোর কাছে সাহায্য চলেই সে দিয়ে দিত, তুমি আমাকে মিথ্যের আশ্রয় নিলে কেন? তোমার পেছনে তো কেউ আছে। আমি আমার ব্যবসার সঙ্গে কোনো খাতির করবো না, বলো। বলো বলো বলো, তোমার পেছনে কে আছে বলো? তোমার পেছনে, তুমি বুঝতে পারছো তোমার এখন কি হাল হবে? ও ও কালকে কি করেছে? কিছুদিন আগে, আমি আবার বলছি ঘটনাটা, কিছুদিন আগে ও আমার রাস্তাধারে একটা শাখা আছে ওই রাজা রোডে, ওই শাখাটা দেখে আমার এই মেন ব্রাঞ্চ আমার এখানে, ও এখানে আসে বলে, দিদি আমি পাত্র মার্কেটে একটা স্টুডিও আছে আমার, এখানে আমি কাজ করি, মডেলিং শুট হয় মডেলদের সাজানোর জন্য, ভালো মেকআপ আর্টিস্ট পাচ্ছি না, তুমি কি আমার হয়ে কাজ করবে কৃষ্ণগড়ে? আমি বললাম কৃষ্ণগড়ে হলে আমি অবশ্যই করবো, আমার যদি সময় থাকে তুমি বলো আমি কাজ করবো। কিন্তু ও যতবার আমাকে বলেছে আমি ওর কাজ করতে পারিনি, কারণ আমার অন্য জায়গায় অর্ডার ছিল। তো সেই সূত্রে চেনা, মাঝে মধ্যে ফোন করে, দিদি এখানে কাজ আছে ওখানে কাজ আছে, করি না। কালকে হঠাৎই ও ফোন করেছে, এইটুকু চিনি আমি, ওকে বেশি চিনি না। কালকে হঠাৎ ও আমাকে ফোন করেছে, পরে বলছে দিদি আমি শিলিগুড়িতে আছি, তুমি কিছু মনে করো না, আমি বড় বিপদে পড়েছি। মানে কিরম বিপদ? আমি এটাও ভাবলাম আমাকেই কেন ফোন করছে। দিয়ে আমি বলছি কি হয়েছে? তখন বলছে দিদি আর বলো না, আমার ব্যাগ, আমি এখানে ফটো এক্সামিনেশন এসেছিলাম, আমার ব্যাগে 71,000 টাকা ক্যাশ ছিল, 1.5 লাখ টাকার আমার ওই ক্যামেরা ছিল, হ্যাঁ সেগুলো, আর আইফোন চুরি হয়ে গেছে, পকেটে কিছু টাকা আছে, 200 টাকা হলেই আমার বর্তমানে হয়ে যাবে, তুমি আমাকে 200 টাকা সাহায্য করতে হবে না? এই রাতে রাত 12টার সময় বন্ধু বান্ধব কেউ আমার ফোন করছে না, কেউ সাহায্য করছে না, চারিদিকে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, রাস্তা চিনি না। উপরে সুইচ অফ করে দিয়েছে। আমি দাদা মুখা দিয়ে বলি দিদি আমাকে 200 টাকা দাও, তোমার তো সাহায্য যাচ্ছে, তাহলে তোমরা হলে করতে তো। আমি সেটাই করেছি, আমি সেটাই করেছি। এইবার ও বলছে, কিছুক্ষণ পরে বলছে দিদি আমি বাস পাইনি, আমি এখন কি করি, বাস পাইনি, আমি এখন একটা চায়ের দোকানে বসে আছি। আমি বললাম চায়ের দোকান কতক্ষণ খোলা থাকবে? বলছে রাত 3টে। আমার মাথার সঙ্গে সঙ্গে খেললো, রাত 3টে বলতে যদি দাদা কোনো চায়ের দোকান খোলা থাকে তাহলে সেই চায়ের দোকান নিশ্চয়ই লোক আনাগোনা করে রাস্তার ধারে, নাহলে 3টে বলতো সেই লোক কেন, পাগল নাকি চায়ের দোকান খুলে বসে থাকবে? তখন ও বলছে রাস্তা নাকি কোনো লোক নেই, শুধু চায়ের দোকানটা খোলা রয়েছে। বুঝবেন বিষয়টা, আমি কিন্তু পরপর নোট করছি। তারপর আমি আমি বলছি তুমি ফেসবুক লাইভ করো, সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই তোমাকে কেউ সাহায্য করে। বলছে তাহলে স্ক্যাম করে যদি আমার সবকিছু, আর 9 লাখ টাকার আমার কাছে জিনিস রয়েছে, জিনিস ক্যাশ নেই, তাহলে যদি আমাকে এগুলো নিয়ে আমাকে যদি এগুলো আবার এগুলো চুরি করে নেয়। আমি তুমি বলো যে আমার সব চুরি হয়ে গেছে, আমার পকেটে 10 টাকাও নেই, হ্যাঁ দিয়ে দেখো। তারপরে আমি সমাজসেবী বাবলি মুখার্জিকে, দিদিকে ফোন করি, দিদি সঙ্গে সঙ্গে লাইভে আসে ছেলেটাকে কৃষ্ণগড়ের ছেলে, ওকে বাঁচাতে হবে। বলছে আমি গ্যাংয়ের হাতে পড়েছি দিদি, দুটো মোটরসাইকেল আসছে আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে। দিয়ে সে মরে যাওয়ার মতো মনে হচ্ছে, কে একটা গুলি করেছে, নাহলে পেটে চাকু ঢুকেছে, ওরকম করে কাঁদছে, হাঁপাচ্ছে, কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে দম এক্ষুনি বেরিয়ে যাবে। আমরাও কেঁদে ফেলেছি ওর কথায়, এমন সুন্দর নাটক করেছি। তারপরে যখন বলছে পুলিশের লোক, শিলিগুড়ির পুলিশ যখন ওকে খুঁজতে গেছে, বাবলিদির ফলোয়ার্সরা যখন গেছে, তখন সুইচটা অফ করে দিয়েছে। তখন আমরা ফোন করে আছি রীতিমতো পাচ্ছি না, হঠাৎই বলছে আমার এক দাদার বাড়িতে আমি আছি, আমার দাদা নিয়ে চলে এসেছে। আমি বুঝতে পারি যে পুরো মিথ্যা কথা, কি প্রয়োজন ছিল আজকে, টাকা চুরি করেছে, যদি পুলিশে ধরে তখনও বলতে পারবে।
হবে না এত কথাই বলতাম না রে দেখুন এই দিদিটাই আমাকে 200 টাকা কালকে রাতে সাহায্য করেছে আমি কি করে চুরি করব হতে পারে এটা করেছে হতে পারে কারো কাছে গাঁজা হিরোইন কিনেছে আমি যার কাছে টাকা পাঠিয়েছি তার নাম সে কি করে মানুষ ফেলে গো দেখলো সে কোনো এই রকম কোনো কিছু করে জালিয়াতি বিজনেস আমি তার থেকে কিনেছি প্রমাণ হবে ওকে ভালোবাসা ছি ছি এটা হতে পারে মানুষের প্রতি কত রেসপেক্ট কোনো কোনো চক্রান্ত জড়িত এটা হতে পারে তা মানুষ মানুষকে সাহায্য করে ভুলে যাবে এই সমস্ত বদমাইশদের জন্য আর এরা বাড়ি বাড়ি এসে দেখা যাচ্ছে কোনদিন টাকা দরকার পড়বে বাড়ি বাড়ি তালা ভেঙে চুরি করবে বলুন এটা অপরাধ কিনা ওকে চলো তুমি মিথ্যা আশ্রয় তাহলে এতগুলো মিথ্যা কেন বললে গাঁজা গাঁজা খায় ঠিক বলেছে ওই জানো আর জোরে বল রে পাবলিক দিয়ে মারো পাবলিক দিয়ে উফ এইবার খাবে মারটা লাইভ ও জানে দিদি ওই যে লাইভ ক্যামেরা বন্ধ করে ঠিক আছে আমি বাড়িতে যেতে দিন আমি আগে বাড়িটা যাই হ্যাঁ কোয়েল ক্লাস তো করতেই হবে ওর ক্লাস নিতে চা ঠান্ডা ওর ক্লাস নিতেই হবে খেয়েছি অর্ধেক খেয়েছি একটু গরম করে দেবে মানে পাঠিয়ে দেবে একটু না না দাদা কি বলবো ভাষা তো নেই আমার কাছে আর আপনারাই প্রত্যেক মুহূর্তে দেখেন আমাকে কে ফোন করছে মিস কলটা দিল ওটা কে ও আমার তো দীপকে জানানো দরকার হ্যালো হ্যাঁ কল্যাণী থেকে হ্যাঁ আজকে তো আমার টাইম নেই আপনি ওই রাত্রিবেলা দিকে ফোন করুন 8:30 নাগাদ রাত্রিবেলা 8:30 নাগাদ হ্যাঁ 8:30 থেকে 9টা ওর মধ্যে ফোন করুন এই নম্বরে করবো তো দিদি হ্যাঁ এই নম্বরে করুন রিয়া আছে এখানে রিয়া দীপ না দীপের নাম্বারটা কত ছিল ছি ছি আমি এত লজ্জিত আমি হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ হ্যালো কোথা থেকে বলছো হ্যালো হ্যাঁ আপনি কি বলছেন বুঝতে পারলাম না আমি এখান দিদি বলছি তুমি কোথা থেকে বলছো আমি তো কৃষ্ণগড়ে বাড়ি কৃষ্ণগড় কোথায় কৃষ্ণগড় আমিন বাজার শরীফ শেখ
হ্যাঁ ও কালকে তোমার অ্যাকাউন্টে 200 টাকা কেউ পাঠিয়েছিল? আমার অ্যাকাউন্টে? হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছিল মনে হয়, টপ্পা বলে একটা ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ টপ্পা 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 হ্যাঁ হ্যাঁ বললো তোর অ্যাকাউন্ট থেকে 200 টাকা একজন পাঠাতো আমাকে তুলে দে। ঠিক আছে ওকে তুলে দিয়েছো টাকাটা? হ্যাঁ হ্যাঁ দিদি। আচ্ছা কটা নাগাদ টাকাটা তুলে দিয়েছো? ওই তো ওই কটা হবে, 10টা 10টা হবে। আমি সমাজসেবিকা কৃষ্ণনগর থেকে বাবলি মুখার্জি বলছি, চেনো আমায়? না তো দিদি চিনতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করবে, আশা করি পেয়ে যাবে। বলছি তুমি যে টাকাটা ওকে তুলে দিয়েছো, ওই টপ্পা না কি বলছো নাম, টপ্পা? হ্যাঁ হ্যাঁ ওর বাড়িটা কোথায় গো? ওর বাড়িটা হচ্ছে যে ওই তো ওই নীল দুর্গা বাড়ি আছে না? হ্যাঁ নীল দুর্গা বাড়ি। হ্যাঁ ওই সামনে ওই নীল দুর্গা বাড়ি কোনখানটায় বলো? ওখানে তো ওই কোন দিকটা বলো, একদম দুর্গা বাড়ির পা উল্টো দিকে তো মাঠ। ওই ওখানে ওই ওই সামনে ওর বাড়ি, ভাইস চেয়ারম্যানের ওদিকে বাড়ি? না না তাহলে ওই কি করে বুঝাবো, নীল দুর্গা বাড়ি ওই পাশেই বাড়ি হলো। আমি বলছি নগেন্দ্রনগরে উঠছি, এ মাথার একটা মোড় পড়ছে, একদিকে নীল দুর্গা বাড়ি, একদিকে তোমার এই ওই যে বস্তি। হ্যাঁ নগেন্দ্রনগর নীল দুর্গা বাড়ি না, তোমার কৃষ্ণ নাজিরাপাড়া আছে না? হ্যাঁ হ্যাঁ নাজিরাপাড়া নীল দুর্গা বাড়ির সামনে বাড়ি। ও আর সেটা কি করে গো? ও তো ফটোগ্রাফি। ও ফটোগ্রাফারও? হ্যাঁ। তোমার বন্ধু? না বন্ধু বলতে সেরকম ওই পাড়াতেই বাড়ি। তোমার পাড়াতে? তোমার ওখানেই বাড়ি? মানে ওর থেকে আমার বাড়িটা অনেক মানে ডিফারেন্ট, মানে একদম পাশাপাশি না। আচ্ছা তোমার বন্ধু শিলিগুড়িতে আটকে গেছে, এটা তোমাকে বলেছে? না তো। শিলিগুড়িতে আটকে গেছে, তারপরে ওকে অনেক গ্যাংরা ধরেছে, এটা তোমায় কালকে বলেছে গো? আমার কিছু বলেনি তো। ও তো আটকে পড়েছে শিলিগুড়িতে, তোমার কাছ থেকে টাকা নিল 200 টাকা, ও তো বাসে ওখানে বাস ছেড়ে দিয়েছে বলে নাকি একটা বাস পায়নি, তাই রাত দুপুরে একজনকে হেল্প চেয়েছিল, তো তোমার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে। আমি তো কালকে তোমার অ্যাকাউন্ট, তোমার ফোন নাম্বার সব কিছু ফেসবুক লাইভ করেছি জানো? না তো দিদি আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না। আমি তো কালকে আমার বাবলি মুখার্জি অ্যাড বলে পেজ বলে সার্চ করবে, ঠিক আছে, বাবলি মুখার্জি অ্যাড, তোমার তো ওখানে ছবি দেখিয়েছি, তোমার নাম্বার দেখিয়েছি, তোমার ফোনপে যে স্ক্যানারটা সেটা দেখিয়েছি, আমি তো A to Z করেছি, কালকে তো যেটি খুব বিপদে পড়েছিল নাকি? তুমি তো শিলিগুড়ির ছেলে। না না আমার বাড়িতে কৃষ্ণগড়ে দিদি। মানে আমি বলতে চাইছি ছেলেটি কি গাঁজা টাজা খায়? আমি তো সেরকম কিছু জানি না, ও তো মানে মানে অন্য ছেলেগুলোর সঙ্গে মানে মেশে বাইরে ছেলে। হ্যাঁ আমাদের সাথে মানে অতটা ইয়ে নেই, কিন্তু মাঝখান দিয়ে তো তুমি জড়িয়ে গেছো, ওকে তো এখন পাবলিক পিটাচ্ছে জানো? জানি না তো দিদি আমি এসব ব্যাপারে কিছু। ওই এলাকাটায় যাও, ওই এলাকাতেই ওই তোমাদের নীল দুর্গা বাড়ি ওখানে একটা গাছ এবং ইয়ে আছে নাকি, ওই একটা শিব মন্দির। শিব মন্দির? হুম অশ্বত্থ গাছ খেয়াল নেই, হতে পারে। ঠিক আছে আমি কৃষ্ণনগর ফিরি, আমি কলকাতায় আছি, আমি কৃষ্ণনগর ফিরি, আমি তোমার সাথে দেখা করতে চাই, যেহেতু তোমার নামটা এখানে এসেছে। ঠিক আছে আমি তোমার সাথে আমি দেখি, আমি কাল পরশুর মধ্যে আমি তোমার সাথে দেখা করছি। হ্যাঁ ভাই ঠিক আছে দিদি, তুমি আমার ফোনটা ধরো, কোনো অসুবিধা তোমার হবে না, ঠিক আছে? আমি যতটা পারবো আমি তোমাকে সব, তোমার দিকটা ঠিক আছে কিন্তু আমি ওকে ছাড়বো না। ঠিক আছে দিদি। হুম ঠিক আছে ভাই, কারণ তোমাদের ফোনপেটা ব্যবহার করে আজকে একটা সেই মানুষটি বিপদে পড়েছে বলে মানুষকে জানিয়ে সেই মানুষটি একটা আননোন পার্সন, সে হেল্প করেছে, হেল্প করতে গিয়ে সে এখন দেখছে যে না শিলিগুড়িতে নেই, তার বাড়িতে এসে ঘুম থেকে এখন উঠলো, আর কালকে আমি সারা রাতটা কেঁদে কেঁদে মরছি একজন সমাজসেবিকা হিসাবে, একজন দিদি হিসাবে, যে না শিলিগুড়িতে গিয়ে বিপদে পড়েছে, আমাদের ছেলেটাকে আমাকে বাঁচাতেই হবে, কৃষ্ণনগরে ফেরাতেই হবে, মায়ের কোলে ফেরাতেই হবে, কিন্তু তিনি যে মায়ের কোলে বসে এই কাজগুলো করছেন আর আমাদের হয়রানি করছেন। আমি শিলিগুড়ি কালকে ফ্যান ফলোয়ার,
শিলিগুড়ি থানায় চলে গেছে মাটিকাটা থানাতে, সেখান থেকে তাকে হেল্প করার জন্য তারা মোটরসাইকেল করে ছুটছে, কোথায় আছো কোথায় আছো, বলছে এই তো আগে এই তো আগে। এটা কোন দেশে কোন কোন সিনেমা? ও সিনেমার নামটা ওকে দিতে হবে, আর ফিল্ম ডিরেক্টরটা কে ছিল সেটাও আমাকে জানতে হবে। ঠিক আছে, তুমি আমার ফেসবুক লাইভ দেখে নিও, কালকে সবটা পুরোটাই তুলে ধরেছি, ঠিক আছে? তো ওটা তুমি দেখে নিও, আর আমি তোমাকে আমি ফিরে আমি ফিরে আমি তোমায় ফোন করছি, ঠিক আছে ভাই? তুমি জড়াবে না, আমরা তো জানি শিলিগুড়ি, আমরা তো জানি শিলিগুড়ি। কালকে লাইভটা দেখতে কেন বলছি তোমাকে? তোমার ছবি দেখালাম, তোমার ফোন নাম্বার দেখালাম, তোমাকে তো শয়ে শয়ে মানুষ ফোন করবে এবার, তাই না? এবার আমার তো আমি তো আজকে যখন দেখলাম সৌরভ ধরা পড়েছে, তার জন্য তোমাকে ফোন করে সতর্ক করলাম যে একটা ছেলে যদি সত্যি কোনো বিপদে তুমি এর মধ্যে তুমি টাকাটা দিয়ে, তোমার কাছে সুইচ অফ ছিল, তোমাকে রাতে আমি অনেকবার ফোন করেছি কালকে, তুমি দেখেছো মিস কল গেছে? তুমি কি সৌরভের সাথে জড়িয়ে আছো? না সত্যি তো ঠিক আছে, কলকাতা ক্যাফে কাজ করো, আমি তো জানি না ভাই। এবার ব্যাপারটা হলো কি, এরকম একটা অন্যায় করছে সমাজে, ক্রাইম যেটা, আমি সেটা মেনে নেব না, ঠিক আছে? ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ বলছি, আমি শুভ্রাদি বলছি সোদপুর থেকে। বলছি এই ছেলেটা যে কালকে শিলিগুড়িতে ছিল, তা আজকে ও কি শিলিগুড়িতে ছিলই না? এই যে ছেলেটা টাকাটা দিয়েছে, তাহলে তো ওর সঙ্গে ওও ছিল না? এই এই ছেলেটা এই ছেলে এ তো বললো কৃষ্ণনগর, আমি তোকে পরিচয় দিইনি প্রথমে। হ্যাঁ ও তো কৃষ্ণনগরে থাকে, তাহলে শিলিগুড়িতে টাকাটা কে দিল? শিলিগুড়িতে দিল নাকি কৃষ্ণনগরে ছেলে থেকে গিয়ে সব নাটক করছিল? কৃষ্ণনগরে থেকে নাটক করছিল এই মা, তাই না? হ্যাঁ আমি যেহেতু কালকে রিমিকে বললাম, রিমিকে যেহেতু বললাম যে রিমি কালকে ওর বাড়িতে যাবে, ওর মা বাবার আতা পাতা সবকিছু জোগাড় করো, ওই আতা পাতা জোগাড় করতে গিয়ে দেখে কি ছেলে ঘুম থেকে উঠে হাই তুলছে। ও মা, ও তাহলে কৃষ্ণনগর থেকে এইসব করলো? হ্যাঁ ওর বাড়ির মধ্যে থেকে এইসব করেছে। অর্থাৎ ফোনটা কেউ মানে থানা থেকে ট্র্যাক করে তো দেখতে পারতো, নাম্বারটা যে কোথায় আছে সেটা করতে পারলে খুব ভালো ছিল না? কেন, এই তো ছেলেকে ধরা পড়ে গিয়েছে তো, এখন তো ধরা পড়েছে, কিন্তু ওকে কেন ছেড়ো না? আর ট্র্যাক পুলিশ এমনি এমনি করে না, কোনো রিজন ছাড়া কিছু পুলিশের খেদে কাম নেই, পুলিশ অন্যান্য কাজ করবে না এই ধরনের ছেলের পিছনে আমাদের কথা শুনে। কিন্তু এছাড়া যেহেতু বলছে 71,000 টাকা, মানে সব মানে 71,000 টাকা নিয়ে নাকি কেউ হাঁটে? এত কাজ করলো, 71,000 টাকা পেয়ে গেল সেই রাত্রে। আবার ও বললো আমাকে দুটো পিঠে ব্যাগ আছে আমার। হ্যাঁ তাহলে কিসের জন্য করেছিল? তাহলে কি ওই এটা নিত্র স্ক্যানার থেকে কিছু করতো, মানে ওই যে টাকা পাঠানোর ব্যাপারটা না, ওখান থেকে ওরা হ্যাক করে এইভাবে। ওই ছেড়ো না ব্যাপারটা। হ্যাঁ আমি ওকে ছাড়বো না, ওকে ছেড়ো না, কিন্তু যে ছাড়ে ছাড়ে তুমি যদি ছেড়ে পায়ে ধরলো কিছু হবে না এইসব না। রিমি তো মারছে ঠিক আছে, কিন্তু আমি ওকে ছাড়বো না, ও যে যেদিনকে আমি ওকে পাবো সেদিনকে আমি তো ওর এলাকায় যাবো, আর ওর এলাকায় যে মানুষ আমাকে, আমি না যাই না, আমি ঢুকি নাজিরা পাড়াতে ঢুকবো আমি। আমাদের জন্য কিছু না লজ্জা নেই, কারণ আমরা সবাই সতর্ক হয়ে যাবে লোকে, এরপর থেকে লোকে ওই কাজটা করবে না, ওকে সাহায্য করতে গিয়ে স্ক্যান পাঠিয়ে অনেক উপকার হয়। একটা রাত্রি জাগলে মানুষের কিচ্ছু এসে যায় না, বুঝেছো? তোমার লজ্জা পাবার কিচ্ছু নেই, তোমার হয় না এটা, হয়তো তুমি ব্যাপারটা সেটা নয় দিদি। আমি ঘুম থেকে উঠে আমি যে মানুষটিকে চিনতাম না, একদিনে ফোনে কথা বলেছিলাম ওই তোরার কেসে, তোরার যে বয়ফ্রেন্ড এসে দাদা দাদা ওর দাদা ওর মাসির ছেলে, সে ফোন করছিল না বারবার লাইভে, এটা সেই মাসির ছেলেটা। তো আমি দেখলাম কি যে ওর নাম্বারটা সেভ করা আছে দীপের, তো আমি দীপকে ফোন করতে শুরু করলাম, কারণ ও খুব হেল্পফুল মানুষ, সে সময় আমাকে যথেষ্ট সম্মান দিয়েছিল। তো আমি তো দীপের ওই যে মাসি টাসি সবাইকে নিজের পয়সা খরচা করে ওদেরকে বাড়ি পাঠিয়েছি, তো সেই কৃতজ্ঞতা থেকে আমি মনে করলাম যে আমি তো সব কিছু খরচা দিয়ে নিয়ে এসেছি, খরচা করে আমি পাঠিয়েছি,
তাহলে নিশ্চয়ই আমি এদের কাছে প্রথমে হেল্পটা চাই। তো এক ফোনে সে ঘুমোচ্ছিল, সে তুলে বসলো, দিয়ে কে শুধু এক ফোনে কেন, সবাই তো হয়রানি করছে ওইখানে, শিলিগুড়ি সবাই ঘুরছে রাস্তায়, শিলু কি অসভ্যতা। আরে ওটাই তো, তোমাকে ছাড়বেই না। এই যে একটা ছেলে তরুণটা 200 টাকা যখন দিচ্ছে, তখন আমি তোমাকে বলি 200 টাকা এক্সট্রা দিচ্ছ, ও তো শয়তান, ও 200 টাকা নিয়ে তো অসভ্যতা করে, তোমার তো 200 টাকা পকেট থেকে গেল। আরে 200 টাকা তো অনেক কিছু হয়ে যায়, ছাড়ো এসব কথা বলে লাভ নেই, তুমি এমনি টায়ার্ড, মোট কথা ওকে ছাড়বে না, ওকে তো বিচার তুমি করেই যাবে। হ্যাঁ দিদি, হ্যাঁ 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 ঠিক আছে দিদি, ওকে ছাড়বে না কিন্তু, ছাড়াও ব্যাপার নেই, ঠিক আছে। মানুষ সারা রাত জেগেছে সেটা তো আছেই, অবশ্যই তাদের নেট খরচা, তাদের রাতের ঘুম, তাদের সময় নষ্ট করে রেখেছে, সেটা তো একটা ব্যাপার আছে। তার থেকেও যেটা সব থেকে বড় কথা, সেটা হলো যে ভাই নিজের জীবন রিস্ক নিয়ে, নিজের জীবনের বাজি রেখে ওই রাত্রিবেলা ওই রকম এলাকায় পাগলা কুকুরের মতো ওকে বাঁচানোর জন্য ঘুরেছে, আর বাইক নিয়ে থানায় ছুটেছে, বাইক নিয়ে রাস্তায় দৌড়াচ্ছে, কোন বলছে বাসনালয়, কোন বলছে পার্লার, এইসব জায়গায় ঘুরেছে। আমার সাথে সব থেকে বড় অন্যায় হবে, কারণ আমি জীবনে দিদি শোনো, তোমার সাথে তো হয়েছে, তোমার ইমোশন নিয়ে খেলেছে, তুমি কেঁদেছো, কষ্ট পেয়েছো, সব বলছো, সব ঠিক আছে, কিন্তু তুমি একটা কথা ভাবো, রাত 3-4 একটা মানুষ তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে, তোমার কথা শুনে, সে এখন রাস্তায় 3-4 সে বাইক নিয়ে ওই রকম একটা এরিয়ায় সে খুঁজছে, তার জীবনটা যদি কিছু হয়ে যেত তুমি কি কি করতে বলো তো? ও তো আমাকে বললো দিদি, আমার গলায় 40,000 টাকা দামের চেন আছে, দীপ যখন বলছিল দিদি আমি ওই অন্ধকারটা যেতে চাই, পাচ্ছি না দিদি, ওকে বলো না এগিয়ে আসতে, তাও আমি ওকে বললাম যে ভাই একটু এগিয়ে যাও না, একটু এগিয়ে যাও না, তাও ঠিক আছে, ও তাও এগিয়ে গেছে, আমি ওরও টেনশন করছিলাম দীপের বাড়ি ফেরা এবং ওই রিয়ার হাজবেন্ডের, তো আমার কথা সেটা নয়, আমার কথা হলো কি যে রিমি আমাকে বললো যে দিদি আমি তোমার হয়ে করে দিচ্ছি, আমি তোমার হয়ে লাইভ করছি এবং তোমার হয়ে করছি, কিন্তু না ওটা ওটা আলাদা বিষয়, তোমার তুমি করতে পারো, তোমার হয়ে কেউ করতে পারে না, ওটা রিমিদি, রিমিদির মতো রিমিদি এখন যেটা করলো লাইভে ঠিক করেছে, রিমি যেটা করলো ঠিক করেছে, কিন্তু কাজ করেছে রিমিদি, হ্যাঁ রিমিদি যেটা করেছে একদম এখন ঠিক কাজ করেছে, কিন্তু ওই তোমার হয়ে করতে গেলে ওটা অন্যরকম ব্যাপার দাঁড়িয়ে যেত, ঠিক আছে, ও এখন যেটা করেছে সেটা ঠিক আছে, তোমার ব্যবস্থা, তোমার শাস্তি তুমি নিজে হাতে দেবে, অন্য কাউ কেউ নয়, পাবলিক পাবলিক যেটা শাস্তি দেবে সেটা পাবলিক পাবলিকালি বুঝবে, আর তুমি যেটা তোমার মনে হয় তোমার ইমোশন নিয়ে খেলেছে, তুমি একটা আরেকটা মানুষের জীবন বাজি রাখতে তাকে পাঠিয়েছিলে, তার জীবনেরও দাম তোমার কাছে। আমি তো একটা এরকম নোংরা ছেলে যে দুটো ছেলেকে আমি মানে বিপদে ফেলে দিয়েছিলাম, একদমই তাই, তুমি আরো দুটো জীবন নষ্ট করে ফেলতে, কিছু হয়ে যেত তুমি তাদের বাড়ি থেকে কি খবর, তাদের বাড়িতে কি জবাব দিতে, তো এটার জন্য প্রতিবাদটা সবার প্রথম হওয়া দরকার, তাদের জীবনের জন্য, একদমই তাই। আজকে ওরা যে দুজনে রাত দুপুরে রাত 3-4 সময় এতগুলো লোক, শুধু ওই রিয়ার হাজবেন্ড জানি, রিয়ার হাজবেন্ডের অফিসের অনেক স্টাফরাও গেছেন, ঠিক আছে, অনেক স্টাফেরা গেছেন, দীপ গেছে, সব হওয়া দরকার। আমরা তো ঘরে বসে বলি না দিদি, ঘরে বসে আমরা অনেক কিছু, আমরা ফিল্ডে গেলে কি ফিল করি আর ঘরে বসে কি ফিল করি, তো ফিল্ডে ওরা ছিল, ওদের ওদের সিচুয়েশনটা একবার তারা তুমি ভাবো তো দেখি, নিজের জীবন বাজি রেখে একটা রাত বিরাতে বাইক নিয়ে ওই রকম একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ওদের থানায় গিয়ে থানার সাথে কথা বলছে, ওদের ওদের ব্যাপারটা তারা বুঝো তো, ওদের সম্মান ফেরানোর জন্যই তো আমি বললাম যে রিমি, রিমির কথা রিয়াকশনটা এই কারণে দিলাম যে রিমি আমি তুমি তোমার মতো প্রতিবাদ করো, আমি আমার প্রতিবাদ করবো, আমি আমার প্রতিবাদটা না করলে মানুষ কালকে আমি কোনো মানুষের বিপদে দাঁড়াতে পারবো না, একদমই তাই, তুমি তোমার মতো প্রতিবাদ করবে, হ্যাঁ ওর মতো করেছে, আর ও যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, আর ক্লাস হচ্ছে এখন, ক্যামেরা অফ এর পর ওর ক্লাস হচ্ছে, আর ক্লাস চলছে তো, ঠিক আছে, খুব ভালো কাজ করেছে, আমি তো বলবো রিমিদিকে হ্যাটস অফ, একদম ঠিক কাজ করেছে, এইরকমই হওয়া দরকার, এবং আমি বলবো যে ক্লাস করে ক্লাসের প্রমাণটা রাখতে, নালে আবার ফেসে যাবে, ক্লাস করলেও ক্লাসের প্রমাণটাও রাখতে হয় ভিডিও ফুটেজে, এটা সবাইকে বার্তা দিলাম, আমি 11 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, ক্লাসটা যখন নেবেন তারও ক্যামেরা রাখবেন, একদম ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, বোন তুমি আসো তাড়াতাড়ি, রেডি আবার কি, আজকে তো ড্রেস অন্য, ঠিক আছে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে তুমি আসো তাহলে, রাখলাম। চাটা খাও, আবার ঠান্ডা হয়ে যাবে। রিমিকে ফোনটা করি, রিমি ফোন করেছিল, দিয়ে লাইভটা কাটি।
ও না, এটা রিবি না। আমারটা থেকে করুন না, আমারটাই করছি। এখান থেকে তো ফোন কোথায় কই রিমি কই না, ফোন করেনি। আমার ফোনে করেছিল। কখন করলো? বল। এই তো ট্রাই করছি। দাও দাও তো ফোনটা দাও, তোমার পায়ে কাছে। ছাড়া ঠান্ডা হয়ে গেল। হ্যালো দিবি। হ্যাঁ দিদি, দাঁড়াও আবার কে? ও মুন্নি দি ফোন করছে। হ্যালো, হ্যাঁ দিদি। হ্যাঁ ঠিক করেছো। হ্যাঁ দিদি, আমি হচ্ছে ও তো তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বললাম এবার দিদি কি করবে, দিদি বুঝবে। ঠিক বলেছো। আমার পাড়ার লোক মোটামুটি ওকে বলছে ছেড়ে দাও আমাদের হাতে, মারবো। রাস্তায় প্রচুর লোক জমা হয়েছিল, আমি সবাইকে দেখাইনি। হ্যাঁ পাড়ার কিছু গৌরা নাইটি পরে দাঁড়িয়েছিল, মুখ টুক ঢেকে ওরা লজ্জা পাচ্ছিল। আমি ওদের মুখটা দেখাইনি বেশি, পেছন দিকে আরো ছিল। হ্যাঁ ওর ভাগ্য চক্রে ওরই হচ্ছে বাড়ির পাশের বাড়ির লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। আচ্ছা তখন সে বলে যে এ চোর। আচ্ছা আর এ প্রচন্ড পরিমাণ নেশা করে। আর আমার বর যখন ওকে বাড়িতে আনতে গেছে, পাড়ার লোকজন বলেছে যে ওর বাবা মা খুবই নিরীহ মানুষ, একটা ছেলে এর এই ছেলেটার জন্য ওর বাবা মা ভুগছে। তো ওর মা নিজে আমার বরকে বলেছে ওকে এমন শাস্তি দাও যেন চিরজীবনের মতো শিক্ষা পায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও এরকম করে চুরি টুরিও করে দিদি, এরা খতরনাক। ঠিক আছে আবার এরা আমার মনে হয় এ ওই কাজও করে তোমার ওই হ্যাকার টাইপের। আচ্ছা আমার মনে হচ্ছে এরা চোর চোর মানে বাড়ি বাড়ি চুরি টুরিও করে। এ তো অবশ্যই, আমি তো এখনো কিছু জানি না, যেটা জানি না সেটা তো আমি তো সমাজসেবিকা, বেপাস কোনো কিছু বলে ফেললে তো জুতো খুলে ফেলেছিলাম ওকে মারবো বলে। আমি মারিনি একটাই কারণে, কারণ আমি সবার সামনে ওকে দিলাম আর পায়েল এসে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমিও তো ওইটাই বললাম যে ক্যামেরায় পায়েলের চটটা দেখালে আমি খুব খুশি হতাম। পায়েল একটা থাপ্পড় মেরে দিয়েছে। ঠিক করেছে। হ্যাঁ আর তুমি তোমাকে আমি পার্সোনালি পরে ফোন করে কয়েকটা কথা বলছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বল, তোমরা বাড়ি ঢুকেছো? বাড়ি ঢুকেছো? বাড়ি ঢুকেছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরে ফোন করছি 10 মিনিট পর। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। দিদি কোন কে হ্যাকার কি হ্যাকার জানি না, আমার সাথে যেটা অন্যায় হয়েছে আমি সীমিত জায়গার মধ্যে থাকি। আমি এই চা খাচ্ছি এই চাটুকুই বুঝবো, বিস্কুটটা সই রেখেছি এই বিস্কুট বুঝবো না। আমি তোমাদেরকে বললে বলবো আমি চাটাই খাচ্ছি, আমি বিস্কুট খাচ্ছি না। বিস্কুট আমার সামনে থাক পিছনে থাক পড়ে থাক, আমার দেখার দরকার নেই। আমি হলো এমন একটা মানুষ, আমি যে যেটা আমার ভিউ সেই ভিউ থেকে আমি সরি না। আমার যেটা কালকে ঘটেছে, আজকে দ্বীপে যদি কোনো রকম কিছু হতো কি আমি কি আমি নিজেকে কি করতাম আর কি হতো আমি নিজেই বুঝতে পারছি না। আগে রিয়ার হাজবেন্ড এত রিয়ার হাজবেন্ড ওখানে পৌঁছে গেছে, রিয়ার হাজবেন্ড আগে 8টা পর্যন্ত নিশ্চয়ই একটা মানুষ ঘুমাবে সারা রাতটা জেগে, সেখানে বলো দিদি 8টার সময় আমাকে হয়তো ফোনও করেছে, আমি হয়তো ফোনের ফ্লাইমুট করে দিয়েছি, ফোন অফ করে দিয়েছি, মানে মাতালের মতো আমি শুয়ে রয়েছি, আমি চোখ খুলতে পারছি না। সক মানে 10টা থেকে আমাকে ডাকছে, সেই জায়গায় আমি উঠতে পারছি না, আমি এমন মাতালের মতো শুয়ে রয়েছি মানে চোখ তাকাতে পারছি না। তো এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে দীপ রিয়ার হাজবেন্ড এবং রিয়ার হাজবেন্ডের সাথে যারা গিয়েছিলেন রিয়ার হাজবেন্ডের উপরে বিশ্বাস করে, যদি তারা বিপদে পড়তো তাহলে কী হতো? অতএব আমি যেটা আমার সাথে যতটুকু ঘটেছে আমি এক চিলতে বেশি যাব না, আমি লাইনে এতটুকুই টানবো যতটুকু ঘটেছে, আমি লাইনে একটুখানিও মাত্রা দেবো না। জান আমি কথা দিলাম, আমি কে গাঁজা খাচ্ছে কে হেরোইন খাচ্ছে কে তার মাকে টর্চার করছে ওগুলো পরের ব্যাপার, যদি কেউ অভিযোগ করে মুখে বলে বা লিখিতভাবে তখন সেটা ব্যাপার, কিন্তু আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আমি ওইটুকু লাইনের মধ্যেই থাকবো সীমাবদ্ধ। আমি বাবলি মুখার্জি, আমি আমার লক্ষ্য থেকে কখনো সরে যাই না, আমার লক্ষ্য এটাই
যেটা কালকে ঘটেছে, যে কারণে কালকে আপনারা 4টে পর্যন্ত জেগেছেন, ওর বাইরে বাবলি মুখার্জি একটা কথা বলবে না। কে হ্যাকার, কে ব্যাংক ইয়ে করবে, কে চুরি করলো, কে ডাকাতি করলো, কে তার মাকে টর্চার করছে, কে হেরোইন খাচ্ছে, কে গাঁজা খাচ্ছে, আমি কে ওর বন্ধু ওর মধ্যে জড়িয়ে আছে আমি দেখবো না। আমার সাথে স্বয়ং কথা হয়েছে না, ওর সাথে ফেস টু ফেস ডাইরেক্ট কথা হয়েছে, তো ফেস টু ফেস হয়নি, ডাইরেক্ট কথা হয়েছে ফোনে, ওভার ফোনে। তো যতটুকু কথা হয়েছে সেই কল প্রমাণের ভিত্তিতে আমি ওকে ধরবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল। এখন আমি জানি না, আমার এখান থেকে একটা অন্য কলকাতার কেসে যাওয়ার কথা ছিল, তো সেখানে যদি যাই আমার অনেকটা লেট হয়ে যাবে। এখন আমার টার্গেট ওদিকে যাওয়া, আমি এখন ডিসিশান নিতে পারছি না আমি কী করব। কোয়েল আসুক, আমি ডিসিশান নিই, ডিসিশান নিয়ে আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। আমি এখন রাখছি, ফ্রেশ হবো, আমরা বেরোবো, 4টের মধ্যে আমাদের বেরোতে হবে, ঠিক আছে? রাখছি, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সারা জেগে আবার এখন আপনারা এসেছেন, আপনাদের সকল গুরুজনদের চরণে আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা, অন্তরে অন্তঃস্থল থেকে দুহাত ভরা আশীর্বাদ, আর আমার সমবয়সী যারা রয়েছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অপ্রন্ত ভালোবাসা অন্তরে অন্তঃস্থল থেকে। ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা আছেন বলে, এই যে বলি না আমার অস্তিত্ব, আপনারা আছেন বলে আমার অস্তিত্ব, আমার কথা কখনো শেষ হয় না। ববিদি কালকে একটা কমেন্ট করছিল না, যে মেয়েটা এত বকবক বকবক করে মানুষকে ধৈর্য ধরিয়ে বসিয়ে রেখে দেয়, সেই মানে মেয়েটা আজকে ধৈর্য ধরে বসে রয়েছে কোনো কথা না বলে, একদম ওটা আমার কালকে বড় পানিশমেন্ট ছিল। আপনারা জানেনই না সত্যি আমি এত বকবক 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 করি সারাক্ষণ, আমি মানে চুপ থাকতে পারি না। সেখানে মানুষ কালকে আমাকে যে বলো কলকাতার অ্যাওয়ার্ড ফাংশনে আমি যে অত ঘন্টা ধরে বসেছিলাম চুপচাপ করে, ঠিক আছে, আর কাউকে ডিস্টার্ব করবো না বলে, যেহেতু মাইকের আওয়াজটা যারা অ্যাঙ্কার করছে তাদের দিকে না যায়, তো যারা অ্যাঙ্কার ছিল তাদের দিকে না যায়, তার জন্য চুপচাপ বসেছিলাম। তো এটা আমার কালকে অনেক বড় পানিশমেন্ট হয়েছে, ঠিক আছে, সত্যিই বলছি। আমি কথা না বলে মানুষের সাথে না থেকে, আমি মানুষের থেকে কথা বলবো না, এটা কোনো দিন হতে পারে না। যাই হোক, আমার ভুল টুটি হলে ক্ষমা করবেন, আর আমি দীপ ভাইকে ফোন করবো। দীপ ভাইয়ের নাম্বারটা আমি আপনাদের সামনেই ফোন করতে চাইছিলাম, দীপের নাম্বারটা ওই যে শিলিগুড়ি থেকে প্রথম যে ফোনে করে বাইক নিয়ে বেরিয়ে গেল জামাটা পরে, ও তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছে, যাও ফ্রেশ হয়ে আসো। কেন তুমি চলে যাবো, চলে যাবো, আমার টাইম নেই। ঠিক আছে, আমি লাইভ চলাকালীন দীপকে ফোন করব, আপনাদেরকে সঙ্গে নিয়ে ফোন করব। দীপের নাম্বারটা খুঁজে পাচ্ছি না, আমার ব্রাশ এনেছি, ও দীপ পেয়েছি, সরি। রিয়া, তোমার হাজবেন্ডের লাস্ট নাম্বারটা কত গো? দীপ, আমার আমি কি বলে যে তোমাকে মানে কি কি বলবো, আমার ভাষা নেই। কি হয়েছে? ছেলেটি তো কৃষ্ণনগরেই ছিল, কৃষ্ণনগর থেকে এগুলো চালিয়েছে গো। কেমন ধরনের ছেলে দেখো? আমি তোমাদেরকে রাতের বেলা ঘুম ভাঙিয়ে পুরো ছুটিয়েছি, একবার থানা যাও, একবার ওকে খোঁজো, একবার এই করো, কান্নাকাটি করে তোমরা যে করেছো আমি কি বলবো বলে আমি ভাষা পাচ্ছি না। এমন করলো কেন তাহলে? আমি তো এখন আমি তো কলকাতায় পড়ে রয়েছি, আজকে তো ওকে ওখানকার যে যে বোনটি আমাকে ফোন করেছিল সে তো ওখানে মারধর করেছে, ঠিক আছে, আমি এটা ছাড়বো না দীপ। আমি তোমরা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলে কালকে রাতের বেলাতে,
এবং আমার ফেসবুক গোটা পরিবার, আমি এটা প্রতিবাদ করব দীপ। আর তোমাকেও কালকে আমি রাতের অন্ধকারে বলছি বাইক নিয়ে তুমি চলে যাও। তুমি যখন আমাকে বলছো দিদি আমার গলায় এরকম 40,000 টাকা জিনিস আছে, তাও আমি বলছি দিদি ভাই একটু এগিয়ে যাও না, এগিয়ে যাও না, মানে এতটাই মরিয়া হয়ে উঠেছিলাম কালকে। না না সেটাই তো, আর ওইসব জায়গা ভালো না দিদি, তুমি আপনি জানো না ওটার ব্যাপারে, মাটি গাড়া জায়গাগুলো একদম ডেঞ্জারাস জায়গা, আমার নিজেই ভয়, আমি তার মধ্যে একা একা ছিলাম তো। আচ্ছা তো যাই হোক, এই জন্য আমার ভয় লাগছিল যে একা একা যাবো, আমার সঙ্গে যদি আবার এরকম কেস হয়ে যায়। হ্যাঁ এই জন্য আমার একটু ওই ওই যে তোমার এই কথাটা কালকে শুনেছিলাম, আর আজকে যখন ওকে আমি যখন ওই মেয়েটিকে বললাম, যে মেয়েটি ফোন করেছিল যে রিমি আলম বোন তুমি একটা কাজ করো তো, তুমি ওর বাড়ির আতা পাতা আমি যাওয়ার আগে তুমি বিয়ে করো তো, দেখছি কেউ ঘুম থেকে উঠে হাই তুলছে। এমন করলো কিসের জন্য, মানে বুঝলাম না ব্যাপারটা, কেন করলো কি করলো আমি কিছুই এখনো বুঝতে পারছি না, তবে আমি যাব লাইভ ক্যামেরা করব, আমি তখন আমি বোঝাবো তোমাদের, আমি সম্মানটা অবশ্যই ফিরে দেবো তোমাদের, যেভাবে আমি হয়রানি করেছি ভাই, আমি নিজেকে লজ্জিত জানো। এটা আমার কর্তব্য, সেটা কোনো ব্যাপার না, আমি এখনো বলছি, আরো যদি কোনোদিন ভবিষ্যতে আশা করি কারো প্রবলেম না হোক, কিন্তু যদি কোনোদিন প্রবলেম হয় আমাকে ফোন করলে পরে আমি অবশ্যই পাশে থাকবো। সেই বিশ্বাসটা সেই প্রথম দিনকে ছিল বলেই আর কি তোমাকেই অ্যাডভান্স ফোন করেছি আমি। আরে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, আমি তো মানে এক্সাইটেড ছিলাম যে যাই হোক কারো যদি কাজে লাগতে পারি, এই জীবনটা অনেক সারা জীবন তো কি করেছি না করেছি, এখন জীবনটা একটু চেঞ্জ করতে যাচ্ছি, মানুষের সেবায় থাকতে যাচ্ছি। একদম তুমি সেবা করো, তোমার প্রতি আমাদের ফেসবুক পরিবারের তরফ থেকে মানে অফুরন্ত ভালোবাসা এবং মানে কি বলবো দুহাত ভরা আশীর্বাদ রইলো ভাই, তুমি এগিয়ে চলো। আশীর্বাদ খালি করো, আর আমি আগে এই লড়াইটা দিয়ে নিয়ে আমি দীপকে সামনে আনবো সোশ্যাল মিডিয়ায়, যে কোন ভাইটি আর কে কে আমাকে এই উপকারটা করেছিল। ঠিক আছে আমি তোমার ছবিটা তখনই আমি আগে দেখাবো না, এখন আমি তখনই দেখাবো তোমার যদি অনুমতি পাই। ঠিক আছে দেখাতে চলতে পরে পাঠিয়ে দেবো, আমি আগে এই লড়াইটা দিয়ে নিই কৃষ্ণগড় ফিরে, আমি তোমাকে লিংক পাঠাবো, আর আমাকে তোমার একটা ছবি হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি তখন বলবো যে কারা কারা গেছিলেন। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এইসব মানুষগুলো হলো কি আমাদের সমাজের অ্যাসেট, সেই সব মানুষগুলোকে আজকে আমরা কিভাবে এইগুলো করছি, ছি কত বললে রিয়া, 5009? ও তুমি তো অফিসের ফোনে ফোন করেছিলে না? এতগুলো মানুষকে হয়রানি করলাম। পাগলের আমদানি হয়েছে উপমা, হ্যালো। হ্যাঁ হ্যালো ভাই, আমি দিদি বাবলি মুখার্জি বলছি। হ্যাঁ দিদি বলো। আমি খুব লজ্জিত ভাই তোমাদের কাছে। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে এটা তো হয়ে যায়। আমি তো ভাবতেই পারিনি যে ভাই তোমাদেরকে এইভাবে আমি হ্যারাস করে ফেলবো, সত্যি না না ভাইসের ব্যাপার না। দেখো জিনিসটা কি ছিল বলো তো, এত রাত্রি তো, হ্যাঁ ছেলে যদি বাই চান্স যদি অরিজিনালি যদি হতো ঘটনাটা, তো না
তো সেটা যদি একটা কিছু ঘটে যেত তো একটা খারাপ দেখাতো না, যদি লোক এখন হেল্প না করলে কখন করতাম। এবার তোমরা তো হেল্প করার মানসিকতা নিয়ে তোমরা এগিয়ে গেছো, কিন্তু আজকে যখন জানতে পারছি যে কৃষ্ণনগরে তার বাড়ি থেকেই এগুলো চালাচ্ছিল, সে তারই পাড়ায় দৌড়াদৌড়ি করছিল সে, আমি তো এটা ভাবতেই পারিনি গো। না আমি সাইবার ক্রাইমে দিলাম, ঠিক আছে, সুইচ অন হয়েছে, একটু পরে লোকেশনটাও পাঠিয়ে দিবে। ও তো মার খাচ্ছে, ওরা তো নাম্বার পাঠালো, ঠিক আছে, এমআই নাম্বার টাম্বার মোবাইলের যত ছিল সাইবার ক্রাইম কে বললাম তো সব পাঠিয়েছে, আমি আপনাকে মানে পাঠিয়েছি আমি হোয়াটসঅ্যাপে। আচ্ছা তুমি আমাকে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছো, অফিসের নাম্বারে না? হ্যাঁ মনে কালকে যে নাম্বারে কথা হয়েছিল। আচ্ছা তুমি ওগুলো পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ আমি পাঠিয়ে দিয়েছিলাম, যে ওর ইএমআই নাম্বার টেম্বার সব বের করেছিলাম, তো এখন লোকেশনটাও দিয়ে দিবে, কারণ এখন সুইচ অন হয়েছে মনে হয়, সুইচ অন আছে। হ্যাঁ হ্যাঁ তুই লোকেশনটা যদি দেয় তাহলে তুমি আমাকে বলো তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমাকেও থ্যাংক ইউ বলার জন্য, তুমি এত সুন্দর সমাজ সেবা করছো লোকের জন্য ভাবছো, এটা তো বিশাল। তুমি যে কত বড় সমাজ সেবা করলে তুমি দীপ এবং তোমার অফিস স্টাফরা গিয়ে, সে তুমি মানে মানুষ তো সেটা চোখে দেখেনি, আমারটা লাইভ ক্যামেরায় সবাই দেখে। আর তোমরা যে রাতের অন্ধকারে রাত 3টের সময় দেখলে না, জীবন বাজি রেখে যে ছুটে গেলে, সেটা তো আর কেউ দেখে না বলো। দেখো আমরা যা করছি আমি তো দেখো বললে দেখো, কিন্তু তুমি যেটা করছো সবাই করে না, এতটা কেউ ভাবে না, ঠিক আছে, কারোর জন্য তুমি অনেক ভালো কাজ করছো, আমরা আছি পাশে, কল করে দেখো এনি টাইম। এনি টাইম দেখবো কি, রিয়া তো সাথে সাথে তোমাকে কল করেছে এবং আমাকে তোমার সাথে যখন কথা বললাম আমি তখন ভাবলাম না যাক দীপ আর তুমি তাহলে দুজন জুড়ি হলে তাও তোমাদের একটু সাহস হবে, তোমাদেরকে নিয়েও তো আমার টেনশন হচ্ছে, তোমরাও তো আমারই সন্তানের মতো না ভাই, মানে একদম। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করবো আর এর প্রতিবাদটা আমি করবো, দিয়ে তোমাকে লিঙ্কটা পাঠাবো। আমি রিয়ার ছবিটাই দেখিয়ে দেবো, রিয়ার হাজবেন্ডের ছবি, রিয়া যদি না দেয় আমার কিছু করার নেই, আমি অনুমতি নিচ্ছি তবু, যখন আমি এটার প্রতিবাদটা করবো এবং আমি রিয়ার ছবিটা দেখাবো যে রিয়ার হাজবেন্ড, ঠিক আছে। আর যদি ভাই যদি রিয়া যদি অনুমতি দেয় তাহলে আমি ভাইয়ের ছবিটাই দেখাবো, যে এই যে আমি ক্যামেরায় কাজ করছি কি না করছি আপনারা দেখতে পাচ্ছেন, যে বাবলি মুখার্জি এটা ভালো কাজ করছে যেভাবে ভাই বললো, কিন্তু সত্যি যারা ক্যামেরার বাইরে যে কাজগুলো মানুষগুলো করে, যেমন ধরুন আমার সাথে যখন সহযোদ্ধা বাইরে কাজে যেত তারা তো ক্যামেরার পেছনে থাকতো, তাদের যে কাজটা তাদের কাজটাকে আমি বেশি সম্মান করতাম, কেন তারা ক্যামেরাটা ধরছে, ক্যামেরাম্যান ক্যামেরা ধরছে কিন্তু তাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, এইগুলো কিন্তু আমি ওই রকম সমাজসেবিকা যে একজন ক্যামেরা ধরছে, তার পরিশ্রমটা কী হচ্ছে, তার হাতটা কীভাবে ব্যথা হচ্ছে, এবং সে টয়লেটে যেতে পারছে না, কোনো জায়গায় যেতে পারছে না ছেলেটি, স্টিল নাও আবার কিছু হলেই আমি আবার তাকে চেপে ধরছি এই ক্যামেরাটি কয়নি কেন, এটা হয়নি কেন, এগুলো কিন্তু আমি উপলব্ধি করতে পারতাম বাড়ি এসে, বকতাম শাসন করতাম শেখাতাম, কিন্তু এগুলো ওদের কষ্টটা উপলব্ধি করতে পারতাম, তাই ওদের প্রতি আমার ভালোবাসাটা সবসময় বেশি, মানে আমার মনে হয় যে আমার মানে ওদের কষ্ট মানে আমার আত্মার কষ্ট হচ্ছে, এরকম একটা টাইপের। তো বিষয়টাই এরকম যে আজকে ক্যামেরার বাইরে যারা গিয়ে এই কাজগুলো করলো, জীবন আমি তো এখানে ছিলাম, আমার যদি ওদের কিছু হতো তাহলে বলুন তো আমি কিভাবে ছাগলে যেমন কেটে দেয় মুন্ডু, তেমন করে আমি যেভাবে ঘরে লাফাচ্ছিলাম মুন্নিদি দেখেছে, তেমন আমার পরিবার দেখে এই জিনিসগুলো, আর পরিবার দিনরাত এগুলোকে মুখ বন্ধ করে সহ্য করে, তাহলে আজকে মুন্নিদি মুন্নিদির হাজবেন্ড মুন্নিদির মেয়ে মুন্নিদির বাড়িতে সবাই যারা আমরা আছি প্রত্যেককে মুন্নিদির যা যা হলি সবাই, কালকে এগুলো আমার এই অত্যাচারটা তাদের বাড়িতে আমি যে করেছি চিৎকার চেঁচামেচি সারা রাত ধরে লাইভ, ঠিক আছে, এইগুলো অত্যাচারগুলো মুন্নিদিরা সহ্য করেছে, এই অন্য কোনো ফ্যান ফলোয়ারের বাড়িতে গেলে তাদের তো অবজেকশন হতো, আমি তো পাশে দাঁড়াতে পারতাম না, ইচ্ছা থাকলেও করতে পারতাম না, আমি বাড়ির মধ্যে এইগুলোই করি আর বাড়ির মধ্যে এইরকম অত্যাচার পরিবারের উপরে চালাই, যেটা কালকে মুন্নিদিরা স্পষ্ট দেখে নিয়েছে যে কিভাবে অত্যাচারটা আমি চালাই বাড়িতে শুধুমাত্র মানুষকে ভালো রাখার জন্য। আমি কি পয়সা নিয়েছি, মানুষের পয়সা 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 করে, আমি কি পয়সা নিয়েছি বলুন, আমি কি বলেছি টাকা দাও আমাকে ভিজিটটা আগে দিয়ে দাও তারপরে আমি কাজ করব, তার মধ্যে এইটুকু তুমি টাইম কথা বলতে পারবে, সীমা কি বেঁধে দিয়েছি, কিছু তো করিনি, সারাটা রাত যে আমরা জাগলাম আপনাদের যে পয়সা খরচা করালাম নেটের পর নেটের ব্যালেন্স পারি, আমি তো এমনি এমনি করছিলাম, মানুষ উপকার ও ঘরে সন্তান আমি চিনি না জানি না কেউ না, রিমি যাও বা দুদিন কথা বলেছে, রিমি যাও বা রিমির মেয়ের জন্য বলেছিল যে না একটা উপকার করবে ছেলেটি, সেটা বলেছিল, কিন্তু আমি তো সেসব কিছুর মধ্যেই নেই, আমি মধ্য মূলতেই নেই, রিমিও উপকার করার জন্য এগিয়ে এসছে, রিমি যখন আমাকে যখন বলছে রিমি যেমন আমার পাশে থাকে, আমি ডাকলে যেমন মেয়েটিকে পাই, ভীষণ ভালোবাসে পুরো গোটা পরিবার,
আজকে আমার হাজব্যান্ডও যে এইভাবে যে সুস্থ রয়েছেন সেটা তাও আমি বলবো, প্রত্যেকে তো আছে, রিমির হাজব্যান্ডেরও ভূমিকা আছে, রিমিরও ভূমিকা আছে, রিমির ফুল ফ্যামিলির ভূমিকা আছে, তো তাদের জন্যই তো আমি ছুটব স্বার্থ ছাড়া। তো এই যে দীপ, তারপরে এই যে রিয়ার হাজব্যান্ড, আমি নামটা জানি না, হাজব্যান্ড ভাইটার নামটা আমি জিজ্ঞাসা করারও আমি মানসিকতায় ছিলাম না কালকে, এই যে রিয়ার হাজব্যান্ড যে রিয়া শিলিগুড়িতে থাকে, তো তার যে হাজব্যান্ড যে এই যে আমাকে ছুটে গেছে তাদের জীবনটা বাজি রেখে, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কিন্তু তাদেরকে ঈশ্বর রক্ষা করুক, আমার যত আয়ু তাদেরকে দিক, যারা ক্যামেরার বাইরে কাজ করে, আমার এত আয়ু দরকার নেই, আমার আয়ুগুলো তাদেরকে দিক, তারা সমাজে, আমি এখন অনেকটা বয়স হয়েছে আমার, তারা ইয়ং জেনারেশন, তারা কাজ করুক সমাজে, এটা আমি চাই, সত্যি বলছি, একদম অন্তর থেকে বলছি, ঠিক আছে? ক্যামেরার বাইরে যারা কাজ করে তাদের পাশে কেউ থাকে না, আর ক্যামেরার মধ্যে যারা কাজ করে, সেই কারণে কালকে সাংবাদিকদেরকে বলেছিলাম না যে তোমরা তো আমাদেরকে তুলে ধরো, আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো বলে ওদেরকে ক্যামেরা করছিলাম না লাইভে, কারণ আমি জানি সাংবাদিকরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে জীবন বাজি রেখে, ওটা আমি বুঝি, ফিল্ডে আমি কাজ করি, সাংবাদিক আমার জন্য মার খেয়েছিল আমি জানি, সেগুলো বিপদে কোনো কেউ না ফোন তুললে সাংবাদিকরা ফোন তোলেন সেটা আমি জানি, অতএব সাংবাদিকদের জন্য আজকে মানুষের ঘরে পৌঁছেছি, তাই আমার সাংবাদিকদের প্রতি আমি সত্যি বলছি আলাদা একটা রেসপেক্ট, সে কারণে আমি কিন্তু আমার আমি রেসপেক্টটা করি বলে একজনা হয়তো কোনো কেস খামারি তার নামে কিছু করিনি, কিন্তু আমাকে অনেক সাংবাদিকরা বলেছিল কেস খামারি কিছু করতে, কিন্তু আমি করিনি, কারণ আমি একটা সাংবাদিককে কিছু করা মানে আট দশটা সাংবাদিককে অপমান করা, তাই রেসপেক্ট, আমার ইমেজের জন্য আমি যতটুকু প্রতিবাদ করা করেছি, কিন্তু এই নয় যে আমি তাকে কোনো বিপদে ফেলে দিয়েছি, তার চ্যানেলের কোনো ক্ষতি করে দিয়েছি, আমি পারলে করতে পারতাম, আমি পারলে করতে পারতাম, কিন্তু না, কেন আমি ওটা করে আমার লাভটা কী? মানুষের অনুশোচনা যেটা করা হয় সেটা কখনো কারো চ্যানেলের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি, এগুলো করে কিছু হয় না, তাহলে আমি ওনাকে হয়তো ক্ষতি করে দিলাম, কিন্তু আমার নিজের কাছেও আমি নিজে গিল্টি ফিল করতাম, তা আমি সমাজে এমন কোনো কাজ করবো না যেখানে আমি নিজে নিজে গিল্টি ফিল করি যে আমার এটা অপরাধ, তার জন্যই কিন্তু আমি করিনি। আমাকে অনেক বড় বড় সাংবাদিকরা বলেছিল যে আপনার সাথে যে ঘটনা ঘটেছে এবং আপনার মেকআপ নিয়ে বা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কী পোশাক আশাক নিয়ে যে ধরনের কথা হচ্ছে এটা একটা ক্রাইম, আপনি কেস করুন, এবং আপনার লাইভ ভিডিও থেকে যেটা নিয়ে যে সংগৃহীত লেখা ছিল না এটা একটা কেস হবে, তারপরও আমি সব বুদ্ধি থাকা সত্ত্বেও আমি কোনোরকমভাবে কিছু করিনি, আমি পারতাম ওনার ওখানে গিয়ে চ্যানেলের সামনে গিয়ে ওনার হাউজিংয়ের সামনে গিয়ে প্রতিবাদ করতে, কিন্তু সব মানুষই রাজিও ছিল, কিন্তু করিনি না, কোনো মানুষের ক্ষতি করে আমি নিজে গিল্টি ফিল করবো আর পাঁচটা মানুষকে গিল্টি ফিল করাবো, কোনো মানুষের ক্ষতি হয়ে যাবে আমার উপকার করতে গিয়ে আমি এটা চাইনি, আমি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আমি অনেক কিছু ভাবি, অনেক কিছু ভাবি, ভেবে আমি মানুষের পাশে থাকি, ঠিক আছে? কমেন্ট তো মন খুলে করতেই পারো না, মন খুলে কমেন্ট করবে আমি দেখবো, কে কি বললো তোমাদের দেখা দরকার নেই, আমি যেদিনকে তোমাদের কমেন্ট নিয়ে বলবো, এবার লাইভে বলবো না, আমি তোমাদের ফোন করে আমি বলে দেবো, ফোনে যোগাযোগ করে বলবো, যদি তোমাদের কোনো ভুল হয়, যে ভুল কাজগুলো আমি আগে করতাম, ঠিক আছে, তার জন্য শত্রু আজকে আমি, তো এখন আর তা নয়, তোমাদের কমেন্ট জানা আমি বলে দেবো, তো যেই কাজগুলো আমার সাথে ঘটেছে, তোমরা তো অ্যাটলিস্ট প্রথম থেকে তো অনেকটা ভুল বুঝেছিলে, ভুল বোঝার পর তো তোমরা আমার পাশে রয়েছো, কেন রয়েছো? তোমাদেরকে তো মানুষ মোটিভেট করার চেষ্টা করেছিল, তারপরে কেন তোমরা মোটিভেট হওনি? তোমরা কেন আমার কাজটাকেই ভালোবাসা দিয়েছো? তুমি নিবাদি কেন? রিঙ্কি, রিঙ্কিকে নিয়ে কত কিছু বলেছি, তারপর রিঙ্কি কেন ফিরে এলো? কেন রিঙ্কি আমার অফিসে এসে এরকম একটা প্রতিবাদ করলো? কেন নিজের ঘর পরিবার ছেড়ে এসে? ওক তো কোনো পয়সা পায়নি না, আর পয়সা দিয়ে মানুষকে কেউ মূল্যায়ন করবেন না, প্লিজ, পয়সা দিয়ে কোনো মানুষকে মূল্যায়ন করা যায় না, যে মানুষ মূল্যায়ন করবেন সেই মানুষকে বলবো ফিল্ডে নেমে কাজ করুন, দেখবো, তখন আর বলবেন না তো, মেসেজে তো প্রমাণ আছে, তখন আবার বলবেন না তো, না না আমি কিছু করতে পারবো না, আমার ঘর পরিবার আছে, আমার ঘর পরিবারের সম্মান নষ্ট হবে, তাই আমি চুপ করেছি, লোককে উস্কে দেবো, নিজে চুপ করে থাকবো, ঠিক আছে? অনেক মানুষ, অনেক মেসেজ, অনেক কিছু প্রুফ আছে আমার, আমি প্রুফ ছাড়া কোনো কিছু করি না, আর এই প্রুফগুলোই আমাকে মানুষ ব্রেনটাকে খুলতে সহযোগিতা করে। না দেখো, জুতো মারবো, তারপরে কোনো জীব জানোয়ারকে নিয়ে কোনো রকমভাবে গালি গালাজ করা, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু কমেন্ট
দেখো কমেন্ট অনেক রকম ভাবে হয়, ভালোভাবে কমেন্ট করে মানুষকে এত ঠাস করি ওই অজন্তা হাওয়ায়ের মতো মারা যায় না, যেটা তোমার ওই কোনো রকম বাজে কথা বলে করা যায় না। আজকে আমি মানুষের গায়ে গালে অনেক ঠাস ঠাস করে চড় মেরেছি, কিন্তু মানুষ দেখেই নি যে আমি কী দিয়ে চর মারলাম। তো অনেক কিছু এইগুলোই তোমাদেরকে শিখতে বলছি, যে অজন্তা হওয়ায় কিনে নিয়ে যেতে হবে বা ছেঁড়া জুতোটা বাড়ি থেকে নিয়ে যেতে হবে, এর কোনো মানে নেই। এমন চরটা মারো যে চরটা ও মানে ও কাউকে প্রমাণ দেখাতে পারবে না, এরকম চর মারো, আর প্রমাণ না হলে কেস খাবে না, মানুষ আওয়াজ তুলবে না। এই যে মুখের যে বুলি না, এই বুলিতে অনেক কিছু করা যায়, বুলিতে মানুষকে মনকে যেমন বোঝা যায়, ভালোবাসা যায়, এই মুখের বুলি দিয়েই আমরা কিন্তু যত স্ট্রিং অপারেশন সে যেই হোক না কেন, যে লেভেলের মানুষ সব এই মুখের বুলি দিয়েই কিন্তু হয় আর এই ব্রেনটা দিয়ে হয়। তো এই ব্রেন আর এই মুখের বুলি এই দুটো যদি তোমাদের ঠিক থাকে তাহলে তোমাদের ফেসবুক পেজে এটা হবে না বা প্রোফাইলে। তোমরা খালি নিজেদেরকে কন্ট্রোল করো, আমার জন্য নিজের প্রোফাইলটাকে নষ্ট করবে না। আমি বারবার তোমাদেরকে এটা বলছি, আমার জন্য দিদির হয়ে প্রতিবাদ করতে গিয়ে নিজের প্রোফাইল এক মাসের জন্য ওই যে রেস্ট্রিকশন পড়ে যাবে এটা আমি চাই না, ঠিক আছে? চলো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর যিনি দাঁত বের করছেন পাগলের ওষুধ যেদিনকে দেব না আমি তো এখান থেকে তো সব পাবো, কে দাঁত বের করছেন যেদিনকে তুলে ধরবো সেদিনকে ওই অজন্তা হয় কিনে নিয়ে যাব না, এমন অজন্তা হয় দিয়ে মারবো যে সে বুঝতেই পারবে না যে তার অজন্তা হয়। এরকম হয়েছে তো, এক না একাধিক হয়েছে। তো এবার অজন্তা হয়টা এমন দিয়ে মারবো যে অজন্তা হয়টা আমাদের এখানে ভারতবর্ষে এখনো সেই কোম্পানির ইয়েটা খোলেনি, সেই অজন্তা মনে থাকে যেন, কারণ আমাদের এটা সোশ্যাল মিডিয়া। তো এখানে আমার সাইবার ক্রাইমে যেহেতু বিধাননগর থেকে এত বড় একটা উপকার পেয়েছি যে আমার ওখানে একজন ফ্যান ফলোয়ার, তার জন্য আজকে আমার পেজটাকে আমি ডিঅ্যাক্টিভেট করতে পেরেছি। আমি যদি কোনো আমাকে বলেছে যে ম্যাডাম আপনার আমি বড় ভক্ত, যে কারণে উনি এক আমাকে এক ঘন্টা টাইম দিয়ে নিজে বসিয়ে সমস্ত কিছু দেখিয়েছে, নিজেদের যেখানে করে সাইবার ক্রাইম দিয়ে যে কাজগুলো হয় সেই মেন অফিসে আমি বসে বসে কিন্তু ওনার পাশে বসিয়ে সব কিছু করিয়েছি। অতএব আমার কর্মটা এই জায়গাতেই আছে। অতএব কে হাসছে আর কে হাসছে না, আমি যদি মনে করি যে আমি বের করে তার বাড়ি পৌঁছে যাব পাবলিক নিয়ে, সেটা আমি ক্ষমতা রাখি অ্যাটলিস্ট বাবলি মুখার্জি। কালকে যখন ওই বলো কলকাতার প্রোগ্রামে গেছিলাম, ওখানে মুন্নিদিরা তো গেছিল, ওরা তো আমার কেউ নয়, তো ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন ফ্যান ফলোয়ার থেকে তো পরিবার হয়েছে, ওখানে যে মানুষগুলো যেভাবে আমাকে ছেঁকে ধরে যেভাবে বাইক নিতে শুরু করলো, আমি তাদেরকে কাউকে চিনি না কিন্তু সবাই আমার ফ্যান ফলোয়ার, সবাই আমার ফ্যান ফলোয়ার, ঠিক আছে? বাবলিদি বাবলিদি করতে তারা অন্তর্জীবন, এবং শুধু তাই নয় এতটা তাদের কাছ থেকে ভালোবাসা, যে ইয়ং জেনারেশন, ইয়ং জেনারেশনের যে ভালোবাসাটা, যে তারা ছোট এখন সবে ছোট একটা সাংবাদিক, তারা আস্তে 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 বিশিষ্ট সাংবাদিক হবে, তারা আশীর্বাদ যে চাইছে যে দিদি আশীর্বাদ করে না বড় হতে পারি, এটা যে সমাজ থেকে আমার এই কর্মের জন্য কতটা বড় প্রাপ্তি, যে যে এই কর্মটা করে সেই শুধু বোঝে। অতএব আমি বুঝি কালকে যেভাবে ইয়ং জেনারেশন ছেলেগুলো, তাদের সাথে আমার ছবি তোলা আছে, আপনাদের সাথে লাইভ করেছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এ তো নয়, আমি তো ওখানে বসে ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, আমি তো একজন ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম, একজন বলল দিদি বাইক নেব, তার আগে যখন আমি ওই পুলিশ কমিশনার ওনার সাথে কথা বলছিলাম তখন তিনটে ছেলেই ওখানে দাঁড়িয়ে পড়ে এবং দাঁড়িয়ে বলে দিদি এরকম, দেখলাম গলায় প্রেস লেখা, দিদি আপনার আমরা বড় ভক্ত, লাইভে আপনাকে দেখি, আজকে আপনাকে সামনে দিকে দেখলাম, আমরা ভীষণ হ্যাপি। আস্তে 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 যখন ওদের সাথে একটু ফ্রি হলাম, কারণ আমি ফ্রি হয়ে মিশি, আমি জানি ওরা একটা ফটো তুলবে, বলো দিদি একটা সেলফি তুলবো, বললাম হ্যাঁ তোলো সেলফি, ঠিক আছে? আমি দেখুন আমি আমি কেন না আমি আমি চাই না যে মানুষ আমার সাথে সেলফি তুলুক, জিজ্ঞেস করুন যারা যারা ক্যামেরায়, যখন পুলিশ কমিশনার উনি বললেন কোয়েলের সামনে যে আমি একটা সেলফি তুলছি, স্যার সেলফি তুলছেন আমার সাথে, আমি স্যারকে বললাম স্যার দেন আমি তুলে দিচ্ছি স্যারের ফোন থেকে, কেন ওটা ওটা মানানসই নয় যে স্যার আমার সেলফি তুলবে নিজে হাতে, কারণ উনি একজন এত বড় একটা পুলিশ প্রশাসনের আধিকারিক, উনি সেলফি তুলবেন আমার সাথে ওনার হাতে, এটা নয়, এটা আমি মনে করি ওনাকে অসম্মান করা। কোয়েলের সামনে যদি লাইভে থাকে দেখে নেবেন, আর স্যার দেন আমি তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, মানে যাতে ওই ফটোটা ছাড়লে মনে হয় যেন বাবলি মুখার্জি সেলফিটা তুলেছে, নট স্যার তুলেছেন,
আর কখনো আমি কোনো মানুষের কোনো অফিসারের নাম ভাঙিয়ে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন কিছু করিনি, করবোও না ইন ফিউচারে। এটা হলো রেসপেক্ট তার প্রতি আমার। তাই আমি বললাম দেন স্যার আপনার, তখন উনি বলেন যে আমার মোবাইলও আমি একটু তুলতে চাই। তখন আমি বললাম দেন স্যার আমি তুলে দিচ্ছি। উনি একটা তুলেছেন, তো তুলতে গেলেন তখনই আমি তুলে দিয়েছি। আর আমরা স্যারকে দিয়ে তোলাবো না, আমি তুলেছি। তো এটা হলো বিষয়, আমি হলো এই নীতি আদর্শে মানুষ আমি। অতএব আমি কখনো আমার যা ক্ষমতা আছে আমি ক্ষমতার কোনোদিন অপব্যবহার করিনি। আর আমার যদি কেউ ক্ষমতা দেখতে চায় সেই যেন আমার সাথে চ্যালেঞ্জ করে, আমি তাকে ক্ষমতা দেখানোর হিম্মত রাখি। আমি খুব ভালো আর খুব খারাপ আমি সবসময় বলি, এখন ইদানিং বলতে শুরু করেছি আমি ভীষণ খারাপ, ভীষণ খারাপ। আমি আমি এত বেলা গিয়ে আপনাদের সারা রাত জাগিয়ে আবার আড়াইটে দুপুরটাও কেড়ে নিয়েছি শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য, কারণ এই কথাগুলো পরবর্তীতে আসবে না, তার জন্যই আমি বলছি, নাহলে আমি বলতাম না। কারণ পরবর্তীতে আমার প্রত্যেক দিন একটা একটা করে বিষয় থাকে, সেই বিষয়ের উপরে আমি কথা বলি। তো আজকের যে বিষয়টা তাই সেই বিষয়ের উপরে কথা বললাম। তো ওই জন্য কে হাসছে, কার মাতলামো, কার পাগলামো, আমি ছুটানোর জন্য আমি প্রস্তুত। কিন্তু আমি যদি মনে করি, তো আমি যদি মনে করি যে একে ধরবো তো একে ধরবো, যদি মনে করি একে আমি ছেড়ে দেব তো একে ছেড়ে দেব, ঠিক আছে? কারণ আমি তাকেই ধরব যখন দেখব তার সীমারেখাটা সে অতিক্রম করেছে। আর আমি তাকে ধরি না যা সীমিত জায়গা, সীমারেখা অতিক্রম করবে না তাকে ধরি না, মানে পিঁপ রেখে একটুখানিতেই মারা যায়, ঠিক আছে? কিন্তু একটা বিশদ সাপকে কিন্তু আপনার মারতে গেলে সেখানে কিন্তু অনেক মানে কলা কৌশল কিন্তু আপনাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে, সেই বুদ্ধিটা খাটাতে হবে, মানে সে বিষধর সাপ। তো আমি চাই পিঁপড়েগুলোকে ধরতে না, পিঁপড়েগুলোকে বড় করব না ধরে ধরে, আমি ওই বিষধর সাপগুলোকে ধরবো আর এম করে বিষটাকে বের করে নেব, বের করে নিয়ে তাকে যেখানে পশু দপ্তরে পাঠানো দরকার সেখানে পাঠিয়ে দেবো, বুঝেছেন? আমি হলো সেই মানুষ। আমাকে যারা এখনও চেনেননি তারা বাবলি মুখার্জিকে চেনেননি, বাবলি মুখার্জির ভালো রূপটা অনেকে দেখেছেন, খারাপ রূপটা কেউ দেখেননি। কারণ বাবলি মুখার্জি কোনো দিন ক্ষমতার অপব্যবহার আজ পর্যন্ত 11 বছরে কোনো দিন করেনি। আমার পাশে যত মানুষ আছেন, যারা যারা ভালো ভালো মানুষ আছেন, সেটা আগামী দিন দেখাবো, যাকে আমি ধরবো তাকে, ঠিক আছে? রাখলাম, আমি আসছি, আপনারা সঙ্গে থাকবেন। যদি ওখানে গিয়ে লাইভ করি, ওটা একটা প্রোগ্রাম, প্রোগ্রামে যেহেতু আমি বলে দিচ্ছি প্রোগ্রামটা কিসের, প্রোগ্রামটা হলো জুম্বার, ইন্টারন্যাশনাল জুম্বার একটা অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানে আমাকে প্রিয়াঞ্জলি বারবার করে বলেছে, কেন প্রিয়াঞ্জলি যখন এই জুম্বাটা করতো বা বাইরে যখন যেত, আমি একদিন লাইভও করেছিলাম মুনিদিকে নিয়ে, আমি তো কাউকেই ছাড়ি না লাইভ করতে, তো মুনিদি মেয়েকে একটু বকাবকি করেছিল, আর সারাক্ষণ একটু বাইরে গেলেই ওকে খালি ফোন করতো তুই কোথায় তুই কোথায় তুই কোথায়। তো আমি একদিন লাইভে খুব শাসন করছিলাম কলেজের স্টুডেন্টদের নিয়ে, স্টুডেন্টদের নিয়ে, যা বাচ্চা বাচ্চা মেয়েদের নিয়ে লাইভ করছিলাম অফিসে বসে। সেদিনকে রাগটা ছিল আমার মুন্নিদির ওপরে, আমি নাম না করে মুন্নিদি যে কাজগুলো করেছিল মেয়ের সাথে, যেভাবে ওকে ফোন করে, ওকে বিরক্ত, ও পাজেল হয়ে যায়, ও কাঁদতে কাঁদতে বাইরে ঢুকতো, তো সেই কারণে মারা তো শাসন করবেই। তো তারপর থেকে মুন্নিদি আমার কথাটা, ওই যে লাইভটা আমি মুন্নিদিকে দেখতে বলেছিলাম, মুন্নিদি ধরে ফেলেছিল যে লাইভটা মুন্নিদিকেই করছি কিন্তু নাম নিইনি, ঠিক আছে? তারপরে মুন্নিদি আস্তে 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 আমাকে প্রিয়াঞ্জলিকে বলেছে, তুই আন্টিকে কিছু বলেছিস? দেখুন আমি কিন্তু কিছু বলিনি, আমি লাইভ করেছি, যার জিনিস তারই বাজে কানে। মুন্নিদি বলছে, কিরে প্রিয়াঞ্জলি তুই কি কিছু বলেছিস আন্টিকে আমার নামে? বলছে, না আমি তো কিছু বলিনি, না আমি, হ্যাঁ আমি বলেছি। প্রিয়াঞ্জলি বললো, হ্যাঁ আমি বলেছি। তখন বললো, তোর জন্য আজকে আমি ফেসবুক লাইভে ঝাড় খেলাম, ঠিক আছে? তারপরে ওই রাতে যখন আমাকে প্রিয়াঞ্জলি ফোন করে বলছে, আন্টি তুমি কি মাকে কিছু বলেছো? বললাম, না আমি তো লাইভ করেছি, কিন্তু তোকেও নাম নিইনি, কারো নাম নিইনি, ইনডাইরেক্টভাবে মাকেই করে, মাকে নিয়ে লাইভ করেছি। বলে, ওই জন্য মা আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি কিছু বলেছো? সেই যে রাতের বেলায় মুন্নিদিকে আমি বোঝালাম যে একটা সন্তানের সাথে তুমি এরকম করে কিটকিট করলে হবে না, সন্তানটার সাথে বন্ধুর মতো, এমনি মুন্নিদি যদিও খুব জলি বন্ধুর মতো মেশে, কিন্তু মুন্নিদি যেটা ওর মানে প্রিয়াঞ্জলি পছন্দ করতো না, যে আমি বাসে আছি, এনে ভিডিও কল কর দেখা। একটা ভালো মেয়েকে যদি কেউ এরকম করে যদি কোনো বাবা মা করে তাহলে সেখানে খারাপ হয়ে যায়। তো ওই যে আমার প্রতি ওর একটা বিশ্বাস প্রিয়াঞ্জলি, আর এই যে মুন্নিদি যে আমার কথাটা রেখে আজকে যখন ও বাইরে কাজ করে, ও পড়ে আসে, মুন্নিদি কোনো রকমভাবে
ঠিক আছে, কোনো সময় ওকে ও ফোন করে কিন্তু মুন্নি দি ওকে ফোন করে ডিস্টার্ব করে না। এই যে মুন্নি দি আমার কথাটা শুনেছে বা রেখেছে, তার জন্য প্রিয়াঞ্জলি আমার প্রতি মানে ও তো একটা মানসিকভাবে একটা মানে কি বলবো টর্চার হচ্ছিল, তো সেই যে জিনিসটা তাই প্রিয়াঞ্জলি এখন আমাকে বলেছে যে তোমার জন্য আজকে আমি জুম্বার বাইরে বাইরে ক্লাস করছি, আমি আজকে ম্যাডাম হতে পেরেছি, আজকে অক্লান্ত পরিশ্রম করে আজকে আমি উঠছি, আমার বহু অনেক স্টুডেন্ট, ঠিক আছে। কে? হ্যালো, না হ্যাঁ ঠিক আছে, পুজো করছে, হ্যাঁ ঠিক আছে। তো ওই যে পর থেকে আমি তো বলেই দিই প্রিয়াঞ্জলির বিষয়টা, আমি কিছুই তো লুকাই না, এই যে প্রিয়াঞ্জলি তারপর থেকে যে বাইরে যে ওর যেত না, সবসময় একটা আবদ্ধ থাকতো, সে বাইরে গেল, এখন সে একটা ইন্টারন্যাশনাল জুম্বার দিয়ে ও এখন ট্রেনার, ঠিক আছে, আজকে সে যাচ্ছে। তো আমাকে বলেছিল আন্টি যেদিনকে ও এখানটা করে এখানটায় ঢোকে বা প্রথম থেকে আমাকে সবসময় বলেছে আন্টি তুমি আমাকে আশীর্বাদ করো, এবং ও স্টোরিতেও দিয়েও ছিল যে আমি ওর মানে কি বলবো কি যেন দিয়েছিল আমার মনে নেই ঠিক, ছবি ছেড়ে আমাকে লিখেছিল, যাই হোক আমাকে রেসপেক্ট থেকে বলেছে যে আন্টি তুমি যদি এই প্রোগ্রামটায় থাকো আমি খুব খুশি হব, মা থাকুক না থাকুক তোমাকে কিন্তু থাকতে হবে। এই যে বিষয়টা, ঠিক আছে, ও যে কারণে আজকে ভালো আছে, আজকে এত বড় একটা জায়গা পেয়েছে প্ল্যাটফর্ম, সেখানে এত বড় ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, সেখানে ও ট্রেনার, স্টেজ প্রোগ্রাম করবে, ও ওর প্রতি কত মানুষ ভরসা করে রয়েছে, তো সেই জন্যই আমার ছুটে আসা ওর জন্য, ঠিক আছে। আমি তাই জন্য কালকে বাড়ি যাইনি, আমি ওর প্রোগ্রামে যাব, এবং শুধু তাই নয় আমার প্রোগ্রামের ড্রেস থেকে শুরু করে এ টু জেড ও এখানে সব কিছু রেডি রেখেছে, প্রোগ্রামের ড্রেসটা জুম্বার আলাদা হয়, আজকে ও খালি ভীষণভাবে এক্সাইটেড যে আন্টিকে যতক্ষণ পর্যন্ত ড্রেস পরা অবস্থায় আমি না দেখছি ততক্ষণ পর্যন্ত মানে আমি ভীষণভাবে আমি ভীষণ এক্সাইটেড যে কখন কিভাবে দেখবো আন্টিকে। তো আমাকে ও জুম্বার ড্রেস পরাবে, ড্রেস পরিয়ে জুম্বা করবো, ওটাও দেখবে অন্যরূপে, বাবলিকে অন্যরূপে বাবলি মুখার্জিকে দেখবে, ঠিক আছে, সবসময় তো একরকম রূপে দেখে, তো সেই কারণে আমি আজকে মুনিদির এখানে আছি। কোয়েল আসছে, কোয়েল জুম্বা করে ভালো আছে, ও আগের থেকে অনেকটা সুস্থ আছে মানসিকভাবে এবং দৈহিকভাবে, তো সেই কারণে আজকে আমরা এখানে আছি। একটু পরে চারটের সময় মেয়ের প্রোগ্রাম, মেয়ে চলে গেছে অলরেডি, আমাদের মেয়ে প্রিয়াঞ্জলি খুব ভালো মেয়ে, তো চলে গেছে, তো ওর প্রোগ্রামে থাকবেন, ওকে আশীর্বাদ করবেন যেন ও অনেক অনেক বড় হয়, এইটুকুই তো, গুরুজনদের আশীর্বাদ ছাড়া ও কখনো এগোতে পারবে না। কালকেও খেতে বসে ও আমাকে বলছিল আন্টি আজকে যে জায়গাটা পেলাম এটা শুধুমাত্র তোমার জন্য পেলাম, ঠিক আছে, মা জীবনেও ছাড়তো না, বাবাও জীবনে ছাড়তো না, তুমি এদের দুজনকে রাজি করিয়েছো কি করে এটা আমি জানি না। না না আমরা তো চারটে, আমরা তো এখান থেকে সাড়ে তিনটে বেরোলে চারটের মধ্যে বড়দের এখান থেকে এখানে, আমরা চারটের পরে যেতে বলেছি, স্টুডেন্টদের চারটে পনেরোর মধ্যে যেতে বলেছি, আমরা সাড়ে চারটের মধ্যে পৌঁছে যাবো। আমি চারটা নয় গেছে আমার, দেখো আমি লাইভ, আমি দেখা দেখো লাইভে দেখো না, দিদি করেনি, দিদির তো দশ মিনিট স্নান করেছে, চোখের কাজল তোলেনি, ওঠেনি, আমরা তুললাম যে ওঠেনি, কি কি করেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে আরেকটা টপ পরো, আরো সুন্দর টপ ছিল, একটা হলুদ রঙের ছিল না? এমন যে তুমি লাইভে কি বলবে বলো, ঠিক আছে, আমি আমি চাটা তো ঠান্ডা হয়ে গেছে, সেকেন্ড বার থার্ড বার চানা তিনবার, হ্যালো আমি লাইভে একটু কালকের একটু ঘটনাটা বলে নিই, বলে আমি তারপরে রেখে বাবলিকে চানা পাঠাচ্ছি, দাঁড়াও আমার দেরি লাগবে না, রেডি হতে রেডি দেরি লাগবে না, আগে তাহলে বেশি মেকআপ টেকআপ করতে হবে না, ঘাম হতো, শুধু লিপস্টিক থাকবে, চোখে একটু কাজল থাকবে, আর কিছু করার দরকার আছে? দাঁড়াও আমি তাড়াতাড়ি শেষ করি, নালে শেষ হবে না, রাখছি।
আমি এরকম ভাবেই বলছি কি করবো, চান করে উঠেছি, কেউ কিছু মনে করো না, আমার মেকআপ ছাড়া এমনি তো সবাই দেখো ঘুমন্ত অবস্থায়, এখন ফ্রেশ অবস্থায় দেখো চান করা অবস্থায়। আমি উল্টো ওন্না গায়ে দিয়েছি, আমার কথা ছাড়ো আর কি করা যাবে, আমি টাওয়েল গায়ে দিয়েছি। বলছি আমি একটা কথা বলতে চাই, এত তো শক্ত শক্ত সব কথা, মানে টেনশনের কথা সব কিছু হলো, কিন্তু কালকের যে আনন্দটা সেটা নিয়ে তো বাবলি কিচ্ছুই বললো না। আমার মানে সেটা নিয়ে একটা বলার আছে, যেহেতু আমরা গেছিলাম, আমার এটা দ্বিতীয় অভিজ্ঞতা হলো ওর সঙ্গে যাওয়ার অ্যাওয়ার্ড ফাংশনে। তো এই অভিজ্ঞতাটা মানে এইবারটা গিয়ে এত খুশি হয়েছি, এত ওর প্রতি আমার গর্ববোধ হচ্ছে, মানে আমি মানে কি বলবো, মানে আমি এ করতে পারছিলাম না। আমি ঘুমোচ্ছিলাম তখন, কেন জানো, আমি তখন ঘুমিয়ে পড়ছিলাম, একটুখানি মাঝে মাঝে একটুখানি সেই গানগুলো হচ্ছিল ঘুমন্ত, আর তার মধ্যে বাবলি বাবলি আর রয়ে চলে গেছে ফটো সেশন করতে, আমি একা একা ছিলাম। একটু জোরে জোরে বলুন, ও জোরে জোরে বলবো, ফটো সেশন এই তুমি এটা বন্ধ করো তাহলেই হবে এসিটা। সেইখানে কিছু অভিজ্ঞতা আমি বলছি, কারণ ইনি তো কিছু বললেন না, মানে আমার কালকে গিয়ে এনার প্রতি গর্ববোধ মানে আরো আরো আমার বেশ বুকের ছাতিটা আরো বেড়ে গেল, ঠিক আছে, আর একটু মোটু হয়ে গেলাম। হ্যাঁ, যে সত্যি কথা যে ওকে এত ভালোবাসে মানুষ, ওর ওর যে জায়গাটা মানে ও যে কাজটা করে সেটার প্রতি মানুষের অনেক মানুষের অনেক রকম চিন্তাভাবনা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু রিয়েল গিয়ে অনেকে বলতে পারে পয়সা দিয়ে অ্যাওয়ার্ড কিনছে বা এ করছে, অনেক নানা মানে কথা তো তোমরা সবাই জানো, তোমাদের কাছে কিছুই লুকোনোর নয়। কিন্তু কালকে গিয়ে দু তিনটে জিনিস যা দেখলাম, প্রথমত ওখানে সম্মান, মানে যাদেরকে সম্মান দিচ্ছে ওপরে তাদেরকে অনেকেই বাবলিকে চেনে না, তারা বাবলিকে কি হাসির রিয়া মার মুখে না বলবো না, বাবার রিপোর্ট পড়ে যাবে। হ্যাঁ, পাদুকা, তারপর যাই হোক, হাসলে হাসতে দাও না, ওরা তো জ্বলনে হাসছে, যারা হাসছে তারা জ্বলনে হাসছে, আর কিছু করতে পারবে না, হেসেই আমি জ্বলনটা মেটাই। হ্যাঁ, তারপরে মানে তারা পর্যন্ত এসে বাবলিকে ভালো আছেন, বাবলির দিকে তাকিয়ে হাসছে, বাবলিও হাসছে, কিন্তু তারপর যখন জিজ্ঞেস করছি কে, অনেকে বলছে ও এটা এ, আবার অনেককে বলছে চিনি না, ঠিক আছে। তারপরে সব থেকে বড় কথা ওখানে ওর মানে সবাই মিলে মানে ওর অভ্যর্থনা যেটা, সবাই এসে এসে জিজ্ঞেস করা, সব থেকে ভালো যেটা লেগেছে সাংবাদিক, যে সাংবাদিকদের নিয়ে একটা লাইভ হয়ে গেছিল, মানে এক্স এক্স একজন সাংবাদিককে নিয়ে কত কথা কত এ, কালকে দেখলাম রিয়েল, যে আমরা যেরকম টিভিতে দেখি বিবি বড় বড় সেলিব্রিটি বড় বড় নেতাদের বড় বড় মানুষদেরকে যেরমভাবে ছেঁকে ধরে সাংবাদিকরা, সেই জিনিসটা আমি তো পুরো ভিডিও করেছি, কিন্তু এখন যেহেতু ছাড়তে পারবো না ওই জন্য ছাড়বো না, পরে ছাড়বো, খবরগুলোতে বেরিয়ে যাক তারপর ছাড়বো আমি। মানে ওকে যেভাবে সব সাংবাদিকরা ধরে ওকে এত সুন্দর সুন্দর কোশ্চেন করে, ও নিজেই বলছে আমাকে আমার কাজের সম্পর্কে কোশ্চেন করুন, ঠিক আছে, করে মানে যে যা মানে এ দিল সম্মান দিল, মানে সেটাতে সত্যি কথা এই মানুষটার যে এই 10-11 বছরের কাজ আজ সফলভাবে এগোচ্ছে এটাই হলো তার ইঙ্গিত। যাদের জ্বলার, যাদের খারাপ কথা বলার, যাদের নেগেটিভ বলার, তারা বলুক, বলে যাক, বলে তাদের যে তাদের ওই গুটি কয়েক এদের যা লাভ যেটুকুনি সেটুকুনি হোক, ঠিক আছে। কিন্তু এক মিনিট দিদি, বললাম যে ওনার সব পাঠানো হয়েছে, কোন বাড়িতে আছে সে তারও ছবি পাঠিয়ে দিয়েছি বাড়িটার স্যাটেলাইট থেকে, ঠিক আছে, লাইভ লোকেশন সব এ টু জেড আমি সাইবার ক্রাইম থেকে দিয়ে দিলো, আমি পাঠিয়ে দিয়েছি। তুমি আমাকে কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছো গো? এই নাম্বার এখন যেটা কথা বলছি এটা তো পাঠিয়েছি, ওটা তো পাঠিয়েছি। আচ্ছা, আমি ওটা তো পাঠিয়েছি, আমি আমার যে নাম্বারটাই পাঠিয়েছি সেটাই হোয়াটসঅ্যাপ চলছে, এই লাইভ চলছে, আমি দেখছি এক্ষুনি। ভাই তো
তার জন্য যদিও ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু তুমি রিয়াকে বলছো মানে এরকম তুরান্ত কাজ, এরকম ভাবে সবকিছু পাঠিয়ে দেওয়া। আর আমি তুমি যখন লাইভ দেখছো তারপরেও যখন ভাই সব কিছু বার করছে, তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে, সামনে তাহলে তোমাকেই বেশি ভালোবাসতাম, পুপুটা তোমাকে খেতাম। থ্যাংক ইউ রিয়া, ভাইয়ের নাম্বার সেভ করি। গৌতম ভাই এই গৌতম, তো ঠিক বলছি তো? টু কলার, এইবার নাম্বারটা আমি সেভ করলাম। বোনেদের সাথে সাথে ভাইরাও যে পাশে এসে দাঁড়িয়েছো এটাই অনেক বড়। রিয়া শিলিগুড়ি, গৌতম ভাই, নাম্বারটা দেখাচ্ছি না, এই যে দাঁড়াও। তুমি কথা বলো তো। তুমি ও সব থেকে বড় কথা, তোমরা সবাই লক্ষ্য করেছো, যারা যারা দেখেছো প্রত্যেকের নামের সঙ্গে টাইটেল বলছিল, কিন্তু বাবলির নামের সঙ্গে কিন্তু বাবলি মুখার্জি হয়নি, বাবলি দি বলেছে। এটাই এটা মানে এইটাতেই বুঝবে সকলের সঙ্গে বাবলির পার্থক্য। বাবলি সবার ঘরের, ঠিক আছে? আজকে বাবলি দি বলে যে নিজের করে নিয়ে যে সম্বর্ধনাটা দিল তাকে, একটা মানে তাকে সে যাতে চলে না যায় তার জন্য তাকে এতক্ষণ বসিয়ে রেখেছিল, জানে যে নিয়ে নিলেই চলে যাবে। এবং উনি শঙ্করকে খেতে দিয়েছো? না, দেয়নি, দিচ্ছি। ওই মেয়েরা বলছে বলে কি, আমি একটু কী করবো, আমি তাড়াতাড়ি সে একটু ঘুরে দেখি আর কোথায় ঘুরবো। বলে মুনি আন্টির সঙ্গে দেখা করে, মুনি আন্টি স্নান করতে গেছে। বলে আরেকটা আন্টি আছে না, বাবু আন্টি, আমি বললাম লাইক করছে। বলে তাতে কী আছে, ঘরে তো আছে, আমি দেখা করি। আমি বলছি না, আমি পারমিশন না দিলে আমি ঢুকতে দিতে পারবো না ঘরে। ঠিক আছে আরুষি, তুমি নিজে মুন্নিদের স্টুডিওতে বসো, আমি ওপরে রয়েছি, তুমি হয়তো লাইভ দেখছো, তুমি আন্টির সাথে দেখা করতে এসেছো, অবশ্যই আমি তোমার সাথে দেখা করব। ঠিক আছে, আমি একটু স্নানটা করে ফ্রেশ হয়ে নি। আমি ভেবেছি আবার ওকে বলে এই পাড়া থেকে কেউ এসেছে, ওই জন্য বলছিলাম। যখনই শুনলাম যে তুমি, তখন আমি বললাম ঠিক আছে আমি স্নানটা করে নিই, করে নিয়ে আমি তোমার সাথে দেখা করব। তুমি মুন্নিদি স্টুডিওতে বসো, ঠিক আছে? হ্যাঁ, এবার বলো। তুমি না, তোমাকে পাচ্ছে না বলে কিচ্ছু হচ্ছে না। ও বেচারা জ্বরে পড়ে রয়েছে। তুমি একটা কাজ করো, খাবার ওপরে খাবে না, নিচে খাবে? আচ্ছা, তারপরে আমরা ওখানে গেলাম, ওখানে মানে আমরা খাবার পর্যন্ত টাইম পাইনি, কারণ বাবলিদি তো জানো কোনো অনুষ্ঠানে কোনো সম্পূর্ণ না হলে উনি মুখে কিছু কাটবে না, আর আমরা তার পাশে তো আমরাও কিছু খেতে পারি না। ঠিক আছে, তারপরে যখন লাস্টে যখন নিয়েছি বিরিয়ানি দিয়েছিল জানো, সেই বিরিয়ানি নষ্ট হয়ে গেছিলো, এইটা দুঃখটা আমার খুব রয়ে গেল। তারপরে শেষে তো খুব ভালো আমাদের কেটেছে, স্বাগতা আর ঝুমা দিয়েছিল। ভাইয়ের গরুর রচনা, ভাই তোমার কথাটা মনে পড়ে গেল। আচ্ছা, তারপরে প্রত্যেকটা মানুষ এসেছে যখন বাবলির সঙ্গে দেখা করছিল, কথা বলছিল, মানে এত ভালো লাগছিল পাশে আমরা থেকে, সত্যি কথা। আর সাংবাদিক সব
থেকে ভালো লেগেছে সাংবাদিকদের ব্যাপারটা, ওইটা যদি তোমাদেরকে যতক্ষণ না শেয়ার করতে পারবো ততক্ষণ আমার শান্তি হবে না, শেয়ার করবো, নিশ্চয়ই করবো, কটা দিন টাইম দাও, তখন তোমরা দেখতে পাবে তোমাদের বাবলিদি জায়গাটা। ওহ, মানে কি বলবো, আর এত সুন্দর এতগুলো সাংবাদিককে দেখে কোনো কিছু না করে, মানে কোনো একটুখানিও, মানে কি সুন্দরভাবে যে বললো, এই ফেলেছে এক্ষুনি, এই ফেলেছে এক্ষুনি, এই ফেলেছে কি একটা নামালো, হ্যাঁ ছিল বাবলি সাংবাদিকদের সামনে অনেকটা সময় দিয়ে অনেক সুন্দর ভাবে সবকিছু বলেছে। কি তোমার তো রয়েছে, তুমি আবার বাড়ি আমাদের কাছে তো একটা রয়েছে তোমার, এই হলো ব্যাপার। এবার যারা হাসছিস শোন, তোদের একটা কথা বলে রাখি, তোরা হাসছিস হাস, তোদের মুখগুলো ওরকমই হয়ে যাবে, ঠিক আছে? তোরা হাস, যত খুশি হাস, গসিপ কর, সমালোচনা কর, যাই কর, বাবলিদি 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 বাবলিদির জায়গায় থাকবে, বাবলিদিকে যারা ভালোবাসে সেই জায়গাতেই থাকবে। মাঝখান থেকে তোরা এ হয়ে গেলি, ঠিক আছে? সেটা তোদের দুর্ভাগ্য, আমাদের নয়, আমাদের সৌভাগ্য। আমরা দিদির সঙ্গে আছি, বোনের সঙ্গে আছি, থাকবো, ছিলাম, আছি, আর সারাক্ষণ মানে চিরকাল থাকবো। আর জুমাদি শোনা মাত্রই, মানে শুধু জেনেছে যে এখানে আছে, জুমাদি দৌড়ে চলে এসছে, স্বাগতা দৌড়ে চলে এসছে। ওই দিন স্বাগতার সঙ্গে সারা সপ্তাহের মধ্যে ওই একটা দিন স্বাগতা স্বাগতার বড়ের সঙ্গে বেরোনোর টাইম, সেইটা ছেড়ে স্বাগতা চলে এসছে দিদির সঙ্গে। আর সে আদর যদি দেখো, আমাদেরও তখন হিংসে হচ্ছিল, সে দুজন দুজন ছাড়বেন না, না জুমাদি বাবলিকে ছাড়ছে, না স্বাগতা বাবলিকে ছাড়ছে, সে হামির পর হামি। সে মানে কি বলবো, দেখে ফটোগুলো ছাড়বো যখন দেখো, খুব ভালো হয়েছে। তারপরে আমাদেরকে ওরা বাবলিকে স্বাগতা খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে, তারপরে আমাদেরকেও, আমাকে কোয়েলকে পার্স গিফট, ওইখানে লাল ব্যাগটা আছে দেখো, ওইটা, হ্যাঁ এই যে এইটা আমাদেরকে গিফট করেছে, আমাকে একটা, কোয়েলকে একটা। শুধু এইটা নয়, আমাদেরকে মিওয়ামরে থেকে খাইয়েছে যে আমাদের, আমরা কিছু খাইনি সারাদিন, জুমাদি আর স্বাগতা চলে গেল মিওয়ামরেতে, ওখান থেকে নিয়ে এলো। শুধু আমাদের জন্য না, আমাদের, আমার মেয়ে কোয়েলের মেয়ের জন্য নিয়ে এসছে, বলো, এগুলো লজ্জা লাগে না? আমরা বড় হয়ে কিছু করতে পারছি না, আর সবাই ছোটগুলোর থেকে নিয়ে যাচ্ছি। যাই হোক, প্রিয়াঞ্জলি খেয়ে, স্বাগতাকে বলছি, প্রিয়াঞ্জলি খেয়ে গেছে, প্রিয়াঞ্জলি ওর বেতে চলে গেছে প্রোগ্রামে, তোমাদের খাবার খেয়েই গেছে জুমাদি আর স্বাগতার, আর কিছু খাইনি, ওইগুলো খেয়ে গেছে। খুব 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 আনন্দ করেছি আমরা, এবার আমরা রাখবো, ঠিক আছে? বাবলি একদিনকে সে ঘটনাটা, মানে ওর এই প্রোগ্রামটা নিয়ে লাইভ করবো, কালকেই তো করবো ভেবেছিল, হ্যাঁ কালকেই ওটা নিয়ে বসবো ভেবেছিল, কিন্তু হলো না, ঠিক আছে? আমি লাইভটা বন্ধ করছি, হ্যাঁ, আর নিচে দেখা করার জন্য বসে আছে মানুষ, ওরা আবার জুম্বাতে যাবে, ওরা স্টুডেন্ট, তো সেই কারণে আমি তাড়াতাড়ি স্নানটা করে নিই, আর যে বিষয়টা নিয়ে কালকে লাইভ করব ওটা ডিউ থাকলো, ওটা পরে লাইভ করব। এখন পরপর পরপর পুরো অ্যাকশনের কাজ আছে, পুরো অ্যাকশন, ঠিক আছে? মানে সেই যে কি অ্যাকশন চলবে সেটা পরে, তো ওটাকে পেলে ওই কালকের ছেলেটা কি যেন নাম, সৌরভ, সৌরভকে পেলে আমার একটা ঘুষি। কালকে বাবলি যা করেছে, আমি তো মনে মনে টেনশন করছি, কিছু করছি না। বাবলি একবার বাথরুমে ঢুকছে, কাকে ফোন করব, আবার ওইখানে ঢুকছে, কি করব, এই মা ছেলেটাকে আর বাঁচানো যাবে না, কি হবে গো সৌরভের, কাকে ফোন করব, মানে তুমি চিন্তা করতে পারো না, একটা মানুষ একটা অপরিচিত জনের জন্য কিছু করতে পারে, সেইটা এই এইকে না দেখলে বুঝবে না, কেঁদে টেদে কি অবস্থা। আমি ওকে বলছি, তুমি এত দূরে কেঁদে তোমার কিছু লাভ হবে না, তুমি ঠান্ডা মাথায় করো, তোমাকে কাঁদতে দেখলে ও কাঁদবে, শালা ও যে অ্যাক্টিং করছিল কে জানবে, কে জানবে ও যে অ্যাক্টিং করছিল, হ্যাঁ এইরকম অ্যাক্টিং,
কেঁদে আবার এ করে ওই যে ছেলেগুলো আসছে, আবার ছেলেগুলো রয়েছে পিছনে পড়ছে, মানে আমরা রীতিমতো তখন ভয় পেয়ে গেছি যে কি হবে। ও বোধহয় ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, সেই সিনেমার সিন চিন্তা করছি, ভিলেনরা খোঁজে যখন ওইদের নায়কে সেরকম সিন চিন্তা করছি, তার মধ্যেখানে ঘুমিয়েও পড়ছি, এত টায়ার্ড, আগের দিন থেকে ঘুম নেই। আর বাবলির ওই কনা মনে রে মন্নিদি একবার করে যেই নাকটা ডাকছি বাবলি মন্নিদি, ওইটাই আমার সারা কালকে ঘুমিয়েছি যখন ওই ডাকটাই আমার কানের ভেতর ভেজে গেছে মন্নিদি। আবার চোখটা খুলে দেখছি না পাশে বাবলি ঘুমোচ্ছে। আমি কিন্তু অনেক সকালে উঠেছি, উঠছি ঘুমোচ্ছি, উঠছি ঘুমোচ্ছি, দেখছি বাবলি ঘুমোচ্ছে, আমিও তাহলে নিশ্চিন্ত একটু ঘুমোই, বাবলি উঠে গেলেই আমাকে ডেকে দেবে। ও ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ভাবে পাশে থেকো। আমাদের কথা শেষ হবে না, শেষ হবে না, সত্যি যেতে হবে অনেক দূর। তোমরা দেখো ওখানে পারলে আমি লাইভ করবো, হ্যাঁ ঠিক আছে, টাটা বাই বাই, টাটা বাই বাই, রাখছি গো, পরে অনেক কথা হবে স্বাগতা প্রোগ্রাম নিয়ে, স্বাগতা জুমাদিকে নিয়ে লাইভে আসবো, হ্যাঁ ঠিক আছে, চলো টাটা রাখছি, খুব খুশি হয়েছে, চলো রাখছি, টাটা বাই 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 বাই, তোমরা অনেকে ভালো ভালোবাসা নিও, রাখছি, তোমরা ভালো থাকো।